আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো এবং শুভ সকাল সবাইকে, শুভ সকাল। সো সবাই মোটামুটি ওয়েট করছিল যে ক্লাসটা কখন শুরু হবে। সো আলহামদুলিল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিতে পারলাম, ক্লাসটা আমরা শুরু করে দিলাম। সো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু বলো, একটু মেনশন করো, বলো যেন চলে আসে ক্লাসে খুব দ্রুত এবং আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব, রাইট? সো সবাই একটু রেডি হও, আমরা স্ক্রিনটা শেয়ার করে নেই। আই গেস আমাদের স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে, রাইট? ওকে, ডান। সো আমরা হচ্ছে পড়তেছিলাম হচ্ছে দ্য আনফরগেটেবল হিস্ট্রি, যে আমাদের ইউনিট ওয়ান, যেটা অ্যাকচুয়ালি আমি তোমাদের একদম প্রথমেই শুরুতেই হচ্ছে বাকি অংশগুলোকে পড়িয়ে দিয়েছিলাম। সো আশা করতেছি আজকের ক্লাসে মোটামুটি আমরা এইটার যে ভাষণটা আছে সেটা পড়ে ফেলতে পারবো এবং তারপরে হয়তো আর একটা ক্লাস নিব আমরা প্র্যাকটিস করার জন্য, যদি তোমরা চাও। আর যদি না চাও তাহলে হচ্ছে আমরা আরেকটা নতুন টপিকে চলে যাব, ঠিক আছে? সো কাইন্ডলি একটু দ্রুত তোমরা মেনশন করো, যারা ফ্রি আছে তোমাদের ফ্রেন্ডরা তারা যেন চলে আসে। আমরা একটু দেখি যে আমাদের ক্লাসটা ঠিক মতো লাইভ ব্রডকাস্ট হচ্ছে কিনা, আর হচ্ছে আমরা সবাই ক্লাসে একটু চলে আসি, রাইট? ওকে, তা ঠিক আছে, ঠিক আছে, ওকে ডান, আমাদের কাজ শেষ। আর এখন হচ্ছে স্লাইডটা ওপেন করে দেই। ওকে ডান, ওকে। সো আমরা হচ্ছে কি পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম হচ্ছে এই যেটা, তাই না, দ্য আনফরগেটেবল হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ পার্ট, আমাদের বাংলাদেশের হিস্টোরির একটা গুরুত্বপূর্ণ পার্ট, তাই না? সেটা যেটাই হোক, এই বাংলাদেশটা যে গঠিত হয়েছে সেটার হিস্ট্রি হোক, পলিটিক্যাল হিস্ট্রি হোক, সবকিছুর ইতিহাসের সেরা একটা ভাষণ সম্পর্কে আমরা কি করতেছিলাম, আমরা পড়তে নিয়েছিলাম। আমরা গতদিন বলেছিলাম যে এই ভাষণটাকে, এই স্পিচটাকে, যেটা হচ্ছে 7ই মার্চের 7th of March 1971, which was given by our pride, আমাদের গর্ব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে? সেই সময়ের যে রেস কোর্স ময়দান, এখনকার যে আমরা রমনা উদ্যান দেখি, যেটাই বলি না কেন, সেইখানে যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণটা আমরা পড়ছিলাম। সো আমরা মোটামুটি এই পর্যন্ত পড়েছিলাম। সো এখন হচ্ছে আজকে আমরা এইখান থেকে শুরু করব। সো আই গেস তোমরা মোটামুটি সবাই চলে আসছো, বই খাতা কলম একটু কাগজ হাতে কলম হাতে হাতে নাও আর কি, নিয়ে তোমরা শুরু করো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম জানাচ্ছ। আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট একটু পারিবারিক সমস্যা যাচ্ছে, দোয়ায় রাখবা আর কি। আর হচ্ছে যারা হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে আমার, তাদেরকে আদাব, নমস্কার, আর হচ্ছে গুড মর্নিং তো বললামই, ঠিক আছে? ওকে, সো আমরা মনে হয় ক্লাসটা শুরু করে দিতে পারি, তাই না? অনেক তো কথাবার্তা হলো। সো দিস ইজ আওয়ার টাইম, আমাদের সময় এটা, এখন আমরা শুরু করে দেবো, ঠিক আছে? সো খেয়াল করো, মিস্টার ভুট্টো কেইম হিয়ার, দেখো তিনি যেই ভাষণটা দিয়েছিলেন, দ্য স্পিচ হুইচ ওয়াজ ডেলিভার্ড বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো সেই ক্ষেত্রে আমরা যখন এইটাকে ট্রান্সলেট করে, আমরা তো অ্যাকচুয়ালি কি পড়ছি বলতো? আমরা পড়ছি হচ্ছে ট্রান্সলেশন। কি পড়ছি বলো? আমরা পড়ছি হচ্ছে কি? ট্রান্সলেশন। সো এই ট্রান্সলেশনটা যে জিনিসটা, সেই ব্যাপারটা হচ্ছে যে ট্রান্সলেশন যখন আমরা পড়বো তখন কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয়। কি করতে হয়? আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়। তুমি চাইলেই কিন্তু এমন ভাবে কাজটা করতে পারবা না যে আমি ইচ্ছা মতো ট্রান্সলেট করলাম, কিছু এদিক ওদিক করা যায়, বাট ওই যে ভাষণটাকে ট্রান্সলেশন করছি তো, তাই একটু ব্যাপারটা এরকম। সো দেখো, মিস্টার ভুট্টো কেম হিয়ার, আমরা সেই সময়ের ঘটনাটাকে ব্যাখ্যা করতেছি, মানে মিস্টার ভুট্টো এলেন, ব্যাপারটা হচ্ছে এরকম। হি ক্যারিড আউট ডিসকাশন উইথ আস, তাহলে সে আমাদের সাথে আলোচনার পর আলোচনা, এই যে ডিসকাশনস প্লুরাল আছে কিন্তু ভাইয়া, কি আছে? প্লুরাল, ঠিক আছে? আলোচনার পর আলোচনা আমাদের সাথে শুরু করলেন। হি হ্যাড সেইড দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশনস had not been shut and that there would be further negotiations. তাহলে একটা জিনিস জানতে হবে, what do we mean by negotiation? সহজ হিসাব হচ্ছে, ধরো আমি হচ্ছে বিক্রেতা, তুমি হচ্ছে ক্রেতা, তুমি আমার কাছ থেকে কিছু একটা কিনবা। সো কেনার আগে তুমি আমার সাথে কি করলা? তুমি আমার সাথে বিভিন্ন ধরনের প্রাইস বলতেছো যে কোনো একটা প্রোডাক্টের জন্য। সো তুমি বলতেছো যে না, আমি এটার জন্য এই টাকা দিব, আমি এটার জন্য এই পরিমাণ পে করতে পারবো। এই যে কথাবার্তাগুলো, কোনো কিছু ডিল করার জন্য, কোনো একটা ডিলকে কি করার জন্য, সঠিকভাবে পরিচালনা করার জন্য যে প্রসেসটা আমরা বেছে নেই তাকেই বলা হয় নেগোসিয়েশন, ঠিক আছে? আমরা নেগোসিয়েট করি, ঠিক আছে, আমাদের অপর পক্ষের সাথে। সো এখানে অপর পক্ষ বলতে কে ছিল? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সাথে কে ডিল করার চেষ্টা করতেছিল? মিস্টার ভুট্টো। সো মিস্টার ভুট্টো সে চলে আসলো, ডিসকাশন হলো। হি হ্যাড সেইড দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশনস হ্যাড নট বিন শাট এন্ড দ্যাট দেয়ার উড বি ফার্দার নেগোসিয়েশন। ফার্দার মানে কি? আরো। ফার্দার মানে হচ্ছে কি? আরো। তার মানে সে বলছে যে এখনো আলোচনার দরজাটা বন্ধ হয়নি, বরঞ্চ আরো কি হবে? আলোচনা সামনে হতে পারে। এখান থেকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটা কি? প্রথম জিনিসটা হচ্ছে এই যে দেখো, এটাকে বলা হয় সেমিকোলন। আমরা পাংচুয়েশন তো আর তোমাদেরকে পড়াতে পারিনি, কারণ তোমরা তো তোমাদের তো আপু পড়াচ্ছে আর কি, যাই হোক। সো এটা এখন দেখো যে সেমিকোলনের পরে, সেমিকোলনের পরে কি হয় বাবা? সেমিকোলনের পরে সর্বদা সেন্টেন্সে কি হয়? সর্বদা সেন্টেন্সে স্মল লেটার হয়। এই কথাটা মাথায় রেখো, ওকে? সেমিকোলনের পরে, সেমিকোলনের পরে যেই শব্দটা আমরা ইউজ করি, পরে ওয়ার্ডটা, সেমিকোলনের পরের ওয়ার্ডটা স্মল লেটার হয়। প্লিজ এটা মনে রেখো। সেম জিনিসটা পরের অংশেও তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? এই যে, এই যে উইথ আস এর পরে আমরা এই যে হি, এই যে এটা। মূল কথা হচ্ছে সেমিকোলনটা কি করে? আমাদের কমা যে বিরতি দেয়, কমাটা কি করে? বিভিন্ন জিনিসকে আলাদা 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 বোঝানোর জন্য কমা দেই না। ঠিক তেমন ভাবে এই সেমিকোলনটাও হচ্ছে একটু আলাদা করে আরেকটা সেন্টেন্সের সাথে, তবে এইটার সময়কালটা একটু দীর্ঘ। দ্যাট ইজ ইট। তাহলে এইটা যদি আমরা একটু ভাষণের আকারে বলি যে Mr. Bhutto came here, he carried out discussions with us. He had said that the doors of negotiations had not been shut and that there would be further negotiations. Bhutto saheb ashlen, alochona korlen, bole gelen je alochonar dorja bondho noy, aro alochona hobe. Tar ei je alochona, this is what we call negotiation. I then had talks with other leaders. তাহলে বঙ্গবন্ধু কি বললো? যে আমি তখন অন্যান্য যেই লিডারদের সাথে, লিডাররা আছে তাদের সাথে কথা বললাম। এখন তোমরা বলতে পারো ভাইয়া আই দেন হ্যাড টকড কেন বললো না? তোমরা এটা বলতেই পারো, কারণ আপনি তো শিখিয়েছেন, আমরা ছোটবেলা থেকে জানি যে হ্যাডের পরে ভার্বের কোন ফর্ম বসে? এই ভি3 ফর্ম বসে, তাই না? তাহলে এইটা জানা সত্ত্বেও এইখানে টকস কেন হইলো? এটা তোমার একটা কোশ্চেন থাকতেই পারে। ব্যাপারটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। I then had talks with other leaders. এখানে টক্সটা হচ্ছে কিছুটা প্লুরাল নাউনের মতো আচরণ করতেছে। তার মানে আমি আরো অন্যান্যদের সাথে কথাবার্তা বললাম। সেটা বঙ্গবন্ধু কিভাবে বলেছিলেন? তিনি বলছেন তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করলাম, তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করলাম। এইভাবে একটা মানে ব্যাপার তিনি বের করেছিলেন। So I said to them, come and sit down with us. আমি তাদের বললাম আসো এবং আমাদের সাথে বসো। কারণ একটা দেশ, যদিও সেটা পূর্ব বাংলা ছিল, পূর্ব পাকিস্তান ছিল, রেদার পূর্ব পাকিস্তান বলাটাই বেটার। সো সেই পূর্ব পাকিস্তান থাকা সত্ত্বেও শুধুমাত্র যে আওয়ামী লীগ ছিল তা না, আরো অনেক ছোটখাটো দল ছিল, আরো অনেক ব্যাপার ছিল। সো সেইগুলো কিন্তু কি, একটা দেশ গঠনের ক্ষেত্রে, একটা দেশের উন্নয়নের জন্য, একটা দেশের অগ্রগতির জন্য তাদের সামনে আসতে হবে। দ্যাটস ওয়াই that great leader of Bangladesh and across the globe, Sheikh Mujibur Rahman, invited other people to come forward, talk to them, and make a solution. So, eta try kortechilo. Let's create a constitution for ourselves through discussions. Tale Bangabandhu kintu tokhon thekei boltechilo je amra ekta সংবিধান, আমাদের দেশের আলাদা একটা সংবিধান হবে। লেটস ক্রিয়েট আ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস থ্রু ডিসকাশনস। তাহলে বঙ্গবন্ধু কিভাবে বললেন ব্যাপারগুলো, হচ্ছে কিভাবে বলছিলেন? তিনি এভাবে বলছেন, তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনায় বসলাম, আলোচনা করলাম, আপনারা আসুন বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। এই যে ব্যাপারগুলো, এই যে কথাগুলো, এটাকে আমরা জাস্ট আমরা ইংলিশে ট্রান্সলেট করে পড়তেছি। দিস ইজ আ ভেরি গুড প্র্যাকটিস ওয়েদার। আই মিন, যেটা তুমি জানো ওই জিনিসটাকে যখন ইংলিশে ট্রান্সলেট করা হয় তখন কিন্তু তোমার জন্য এটা মাচ কমফোর্টেবল হয়ে যায়। তখন তুমি জিনিসগুলোকে বুঝো, তুমি হচ্ছে কি করতে চাও, তুমি সেটাকে বুঝে বুঝে পড়তে চাও। বাট মিস্টার ভুট্টো ডিক্লেয়ার্ড দ্যাট ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হিয়ার, দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ অ্যাজ এ স্লটার হাউস। ও মাই গড, কত বড় সাহস! ঠিক আছে, মানে কত বড় সাহস! সে কি বললো? ভুট্টো সাহেব, সাহস কত বড়! ভুট্টোর ভংশধররা যদি এখন আসে, ওদেরকে কি করব আমরা বলো? ভুট্টোর বংশধররা যদি ভুলেও আসে, ওরা তো নিজেরাই একদম অবস্থা খারাপ ওদের দেশের। এই গতকালও ব্লাস্ট হয়েছে তাজিয়া মিছিল করতে গিয়ে, ওরা আবার আমাদেরকে কিভাবে শাসাতো কল্পনা করা যায়? ভেবে দেখছো ব্যাপারটা? কি বললো? বলতাছে যে যদি পশ্চিম পাকিস্তানিরা আসে অ্যাসেম্বলিতে তাহলে নাকি এইটা একটা কসাইখানা হয়ে যাবে। কত বড় সাহস! কসাইখানা হবে। এমনি তো আইসা ক্রিকেট খেলাও পারে না, একদম না খুলে দেয় আমরা সবকিছু। এর আগেও আইসা হোয়াইট হাউস হয়ে গেল, মন নাই? বড় বড় কথা শুধু বলতো না পাকিস্তানিরা। হি ক্লেইমড দ্যাট whoever came here would be slaughtered. কত বড় সাহস! সে দাবি করেছিল, ভুট্টো দাবি করছে যে যেই আসুক না কেন তাকে নাকি হত্যা করে দেওয়া হবে। দুঃসাহস। He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. তোর করাচি পেশোয়ারে কি হয় সেটা আমাদের জানার দরকার ছিল না, আর এখন জানতেও হয় না। সো ব্যাপারটা হচ্ছে যে সে বলার চেষ্টা করলো যে যদি কেউ এখানে দেখার চেষ্টা করে, মানে কেউ যদি এখানে আসে, এসে যদি অ্যাসেম্বলিতে বসার চেষ্টা করে, তাহলে পেশোয়ার থেকে করাচি সব নাকি বন্ধ হয়ে যাবে। এছাড়া আর কি করতে পারবা তোমরা? নাথিং। সো ব্যাপারটা হচ্ছে এখানে বেশ কিছু জিনিস আছে যে ঘটনাটা ডিক্লেয়ার করেছিল, তাই ডিক্লেয়ার্ড ভিটু আকারে আসছে। ডিক্লেয়ার্ড এর পরে দ্যাট বসছে, দেন হচ্ছে ওরা কি করছে, ওরা বুঝছে যে এই যে দেখো, ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হিয়ার, একটু মনোযোগ দিয়ে দেখো। এই ইফ হচ্ছে আমাদের যদি, এই যে আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে যে হচ্ছে আমার ভিটু। তাহলে দেখছো আমি তোমাদেরকে সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে বলার চেষ্টা করতেছি। ইন সেকেন্ড কন্ডিশনাল ইউ উইল সি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভিটু প্লাস হচ্ছে অবজেক্ট, তারপরে আমরা কমা দিয়ে পাবো হচ্ছে কি এরকম যে দা অ্যাসেম্বলি উড এন্ড আপ। তাহলে কি আছে এখানে? এখানে আবার সেই সাবজেক্ট, মানে সাবজেক্ট টু, এটা সাবজেক্ট ওয়ান, তারপরে হচ্ছে এই যে উড প্লাস ভার্ব ওয়ান, উড প্লাস ভার্ব ওয়ান, কারণ আমরা জানি এটাই হচ্ছে বেস ভার্ব বা বেস ফর্ম অফ দা ভার্ব। তাহলে দা অ্যাসেম্বলি উড এন্ড আপ অ্যাজ এ স্লটার হাউস, ঠিক আছে? আবার এইখানে দেখো বলছে যে হুয়েভার কেম হিয়ার উড বি স্লটার্ড। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বি এর পরে সবসময় কি বসবে? এরকম ভি3 বসবে। কি বসবে? এরকম ভি3 বসবে। তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? ঘটনাটা দাঁড়ায় হচ্ছে, মানে ব্যাপারটা এরকম ভাবে বলতেছে, যখন বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হয়ে যাবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে, যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত জোর করে সব দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। মানে হুমকি দেখায়। কত বড় সাহস! কত ছাগল! এগুলা ছাগলের বংশধর। ওরা হচ্ছে কি করতেছে, ওরা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, ওরা বোঝানোর চেষ্টা করতেছে ওদের অনেক পেশি শক্তি। শেষ পর্যন্ত কি হয়েছে সেটা তো তোমরা জানো। ওকে, তারপরে দেখো শেখ মুজিব কি বললেন। শেখ মুজিব বললেন, আই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট। আমি ঘোষণা দিয়ে আসছি যে অ্যাসেম্বলি চলবে, অ্যাসেম্বলিকে চলতে হবে। কারণ কি? কারণ শেখ মুজিব তো বলে দিয়েছিলেন ইদার ক্ষমতা আমাকে দিয়ে দাও, আমাদের, আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, অথবা আমাদেরকে এমন একটা পার্সপেক্টিভে নিয়ে আসো যে পার্সপেক্টিভে আমার পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তান যেন কিনা হয়, যাতে এতে করে শোষিত না হয়, তাদের ন্যায্য অধিকার তারা আদায় করে নেবে। ওই পাকিস্তানে কি বা হতো? ওরা তো আমাদেরকে শোষণ করে আমাদের যেই ধান বলো, আমাদের যেই কৃষিজ যে মানে পণ্য যেগুলো আমরা উৎপন্ন করেছিলাম সবগুলোকে খেয়েছে। একটা ভালো কাজ করেছে বলে ওরা নিজেরা দাবি করে, বা বিভিন্ন ইউটিউব বা ইয়েতে বানায় যে এই আইয়ুব খান নাকি তার শাসনামলে আমাদের দেশে অনেক ওই কি বানাই দিয়ে গেছে, অনেক যুগান্তকারী প্রজেক্ট বা এগুলো বানাইছে। ওকে, তখন তারা বানাবেই, কারণ তারা আমাদেরকে শোষণ করে খাচ্ছে। সো তারা বানাবে না আমাদের জন্য। সো এইটাকে কখনো এইভাবে নিও না জায়ুব খান আমাদেরকে এই করেছে সেই করেছে। দিস ইজ নট গুড, দিস শুড বি স্টপড। এটা আমাদের অনেকের ভিতরে আছে। উই বেঙ্গলি পিপল টেন্ড টু গেট এক্সাইটেড অ্যান্ড প্রেইজ মিস্টার আইয়ুব খান। মানুষ হিসেবে মানুষকে ভালো মন্দ বলাটাও উচিত না, যারা মারা গেছেন, বাট তারপরও আমাদের দেশের উন্নতির জন্য আমাদের জনগণ হচ্ছে কি, আমাদের জনগণ হচ্ছে আমাদের পরিপূরক শক্তি। উনারা আমাদের দেশকে কি করছে? আগায় নিয়ে গেছে। লিডাররা পথ দেখাইছে। মানুষ মানুষের ভাগ্য কি করছে? চেঞ্জ করছে। ওই আইয়ুব খান রাস্তা বানাই দিয়ে গেছিল, মিল ফ্যাক্টরি হয়েছিল, আদমজি মিল এখনো বন্ধ আছে। সো স্টপ ডুইং দিস। আই রিকোয়েস্ট ইউ পিপল, হোয়েন এভার ইউ আর গোয়িং টু লিসেন সাচ ওয়ার্ডস ফ্রম ইউর ফ্রেন্ডস, জাস্ট স্টপ হিম অ্যান্ড টেল টু গো anywhere he wants to, but don't try to exaggerate the things that should not be taught. ঠিক আছে, এই জিনিসগুলো বন্ধুরা যারা বলে তাদেরকে সবিনয়ে বন্ধ করতে বলবা। বলবা যে 9টা মাস রক্তক্ষয়ী যুদ্ধে ওরা রাস্তাঘাট কিছু রাখে নাই, আর আমাদের বাঁচতে হইলে ওইসব রাস্তাঘাট পুল টুল আমাদের বাঁচায় না, সম্ভব হইতো না, এই জন্য সব আমরা ভেঙেই দিছিলাম। এই জন্য ৭২ সালের ১০ জানুয়ারি যখন শেখ মুজিব প্রত্যাবর্তন করেছিলেন, সে কিন্তু বলছে তোমরা সেই ভাষণটা দেখবা। বাট সাডেনলি অন দ্য 1st of March, মানে 1 মার্চ, এটা 1 মার্চ, দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন। হঠাৎ করে কি করলো এই কুচক্রীরা, এই কুচক্রী মহল, এই যে ইয়াহিয়া আর হচ্ছে ভুট্টো, ঠিক আছে, এই ভুট্টা আর হচ্ছে এই ইয়াহিয়া, তারা মিলে কি করলো এই হচ্ছে অ্যাসেম্বলিটাকে কি করলো একদম বন্ধ করে দিল। ঠিক আছে, assembly was shut down. Mr. Yahya Khan called the session of the assembly in his capacity as the president. যেহেতু সে প্রেসিডেন্ট ছিল, ইয়াহিয়া খানের সেই ক্ষমতা ছিল যে সে কি করেছিল, call the session off, অর্থাৎ সে এটাকে কি করে ফেলেছিল, এইটা হচ্ছে বন্ধ করে দিয়েছিল। in his capacity, তার আয়ত্তের মধ্য দিয়ে, সে তো প্রেসিডেন্ট ছিল। I declared I would be attending it, কিন্তু তারপরে সে কি বলেছিল যে না আমি তারপরে এটা কি করব, অ্যাটেন্ড করব। তাহলে বঙ্গবন্ধুর ভাষণে সেটা কেমন ভাবে এসেছিল, সে সেইটা বললো যে আমি বললাম অ্যাসেম্বলি চলবে, I declared that the assembly would continue to meet, কিন্তু হঠাৎ করে 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ হয়ে গেল। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন এই বন্ধ করার পর আবার, এবং সে বলেছিলেন যে আমি কি করব, আমি এটা আলটিমেটলি অ্যাটেন্ড করব, অর্থাৎ আমি এটাতে অংশগ্রহণ করব, রাইট, সেইটাও বলেছেন। তাহলে এই যে বন্ধ করে দিলেন, তারপরে আবার কল দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি ইন হিজ ক্যাপাসিটি, তার ক্যাপাসিটির ভিতরে গিয়ে সে প্রেসিডেন্ট হিসেবে বন্ধ করে দিয়েছিল, আবার সে কি করলো, আবার সে সেটা অন করলো এবং বললো যে আমি আসব, আমি কথা বলবো। ঠিক আছে, Mr. Bhutto said he wouldn't be part of it. মানে ভুট্টো ছিল যত ঝামেলা, এক ছিল কায়দার আলী মোহাম্মদ জিন্না, যে বেটা চাইছিল হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা মুখের ভাষা কেড়ে নিবে। সে বলছিল কি উর্দু and Urdu will be the only state language, এত সহজ। তারপর আসলে এই ফাজিল বেটা ভুট্টো, ঠিক আছে, সে বলতেছে যে I won't be part of it, মানে সেটার অংশগ্রহণ করবে না, কি আমার মানে কথা। যদিও আসলে দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, ঠিক আছে, উইথ হিজ ফ্যামিলি। কি হ্যাপেন হয়েছিল, তার যে মেয়ে আসছিল, হ্যাঁ, ব্যানজির ভুট্টো, তাকেও কিন্তু শি ওয়াজ শট কিল্ড, কি লিগেসি তাদের ফ্যামিলি, এই জন্য তাকে মেরে ফেলা হয়েছিল, তাকে প্রবাস জীবনে বাধ্য করা হয়েছিল। কারণ সে জানতো যেই ধরনের ভালো কাজ সে করেছে সেই ভালো কাজের মানে মূল্য শুধুমাত্র এটাই হয়। সো আসলে কি জানো, এটা হচ্ছে আমাদের সংস্কৃতির সাথে জড়িত, এটা আমাদের, আমরা যে বাঙালি, আমরা যে বেঁচে আছি এই দেশটায়, স্বাধীন দেশটায়, যে অবস্থাই হোক না কেন, বর্তমান দেশের যাই বলো না কেন, তোমরা কথা এটা সত্য যে মানতে হবে। ইউ হ্যাভ টু কল আ স্পেড আ স্পেড, সত্যকে সত্য বলতে হবে। ঠিক আছে, সো 35 মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান, মাত্র 35 জন মেম্বার কি করলো ওই অ্যাসেম্বলি থেকে কি করলো, এই ওয়েস্ট পাকিস্তান থেকে যারা ছিল আর কি, তারা আসলো টু টেক পার্ট ইন ইটস প্রসিডিংস। তার মানে এই যে ঘটনাবলী বা এই ঘটনার সাথে যারা যুক্ত আছে, এই 35 জন মেম্বার কি করলো, এই যে অ্যাসেম্বলি একজন প্রেসিডেন্ট হিসেবে ইয়াহিয়া খান যেটাকে আবার শুরু করলেন, সেইখানে অংশগ্রহণ করতে চলে আসলেন। বাট ইট ওয়াজ ডিসলভড অল অফ এ সাডেন। আমরা অনেক সময় অল অনও ইউজ করি, কি ইউজ করি, অল অন। তাহলে ইট ওয়াজ ডিসলভ মানে কি জানো, এটা ব্রেকডাউন করেছিল, এটা ভেঙে গেছিল, অর্থাৎ ডাকছে কিন্তু কি করছে, এটা ভেঙে গেছিল, মানে এটা ছিল একটা চালাকি। ইট ওয়াজ কাইন্ড অফ আ ট্রিক, ইট ওয়াজ কাইন্ড অফ আ ট্রিক হুইচ ওয়াজ আন্ডারটেকেন বাই ভুট্টো, দো হি ডিডন্ট শো আপ, সে আসেনি, বাট সে ওটা এইভাবে মেজারমেন্টটা করে পাঠাইছিল, যা তোমরা যাবা গিয়ে টিয়ে কি করবা, আলটিমেটলি এটা ভেঙে দিবা, বুঝতে পারছো, ডিসলভ করে দিবা। সো ডিসলভ মানে হচ্ছে ভেঙে দেওয়া, ব্রেক আপ করা। ব্রেক আপ করে না এখন পিপল, এরকম ব্রেক আপ করা। তাহলে আমরা যদি বলি ডিসলভ কি, আমরা বলবো হচ্ছে break up, to break up মানে ভেঙে দাও। Okay, the blame was put on the people of Bengal, the finger was pointed at me। তাহলে blame মানে হচ্ছে কি দায়ভার, এই দায়ভারটা বাংলার মানুষের উপর চাপায় দিল। and the finger was pointed at me, কি সহজ কি সুন্দর। the finger was pointed at the leader who actually owned the election, owned the general election। এটা ছিল তাদের কি তাদের যে অপারেশন সার্চলাইট আছে না সেইটার একটা প্রসেস অনলি জাস্ট তারা মিলে কি করতেছিল এটাকে সাজাচ্ছিল সো বঙ্গবন্ধু এটাকে কিভাবে বলেছিলেন লেট মি টেল ইউ গাইস সেভাবে বলেছিল যে ভুট্টো বললেন তিনি যাবেন না 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো অ্যাসেম্বলি দোষ দেয়া হলো বাংলার মানুষকে দোষ দেয়া হলো আমাকে ব্যাপারটা ছিল কিছুটা এরকম আফটার দা অ্যাসেম্বলি সেশন দেখো এই যে আমি এটা তোমাদেরকে শিখিয়েছি এটাকে কি বলা হয় এই পজেসিভ কেসের ব্যাপারটা অর্থাৎ কারো পজিশন যেমন অ্যাসেম্বলির একটা সেশন আছে তাই এটাকে এইভাবে অ্যাসেম্বলি সেশন এই যে অ্যাপোস্ট্রফি এস এটাও কিন্তু পাংচুয়েশন মার্কস এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ So after the assembly session was produced, the people of this country protested. তাহলে এই যে ব্যাপারটা যে এটা যখন স্থগিত হয়ে গেল ঠিক আছে আমরা এটা কি করলাম এটা কি স্থগিত করে ফেললাম তাহলে স্থগিত করে ফেলার ফলে এই দেশের মানুষের কি হলো এই দেশের মানুষের ভিতরে একটা কি হলো প্রতিবাদের ঝড় তুলে আসলো মানুষ কি হলো মানুষ বলল যে না এটা আর এখন মানা যাচ্ছে না observe the general strike we have called peacefully I told them আমি তাদেরকে বললাম এই যে ইম্পারেটিভ সেন্টেন্স কি করেছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এই যে observe the general strike we have called peacefully অর্থাৎ বলল শেখ মুজিব সাহেব বললেন কি বললেন তিনি বললেন যে শান্তিপূর্ণভাবে যে সাধারণ আন্দোলন আমরা ডেকেছি সেটাকে কি করো সেটাকে পালন করো জেনারেল স্ট্রাইক শাট ডাউন অল মিলস এন্ড ফ্যাক্টরিজ যত মিল আছে ফ্যাক্টরি আছে বন্ধ করে দিতে বললেন আওয়ার পিপল রেসপন্ডেড টু মাই কল আমার দেশের মানুষ আমার কথার গুরুত্ব দিল আমার কথায় তারা সাড়া দিল দে কেম টু দ্য স্ট্রিটস স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব এটা হচ্ছে একটা কি অ্যাডভার্ব দে কেম টু দ্য স্ট্রিটস তারা রাস্তায় নেমে পড়েছিল স্বতঃস্ফূর্তভাবে দে এক্সপ্রেস তারা কি করলো দে এক্সপ্রেস देयर ফার্ম ডিটারমিনেশন তারা তাদের এই যে দৃঢ় মানসিকতা দৃঢ় চিত্তে যে লড়াই করে যাওয়ার মানসিকতা দে এক্সপ্রেসড देयर ফার্ম ডিটারমিনেশন টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি অর্থাৎ এই স্ট্রাগলটা যেন শান্তিপূর্ণভাবে তারা ক্যারি করতে পারে তারা যেন এটাকে টেনে নিয়ে যেতে পারে সেইটার জন্য তারা কি করলো তারা হচ্ছে তাদের দৃঢ় মন মানসিকতার পরিচয় দিল ক্যান ইউ পিপল ডু ইট নাও ডু উই হ্যাভ দ্য গার্ডস টু ডু দ্যাট উই শুড রেসপেক্ট আওয়ার ফ্রিডম ফাইটার্স অ্যান্ড অল আদার্স হু হেল্প অনেকে হয়তো সরাসরি যুদ্ধে যায়নি বাট উই শুড নট টেল দ্যাম দ্যাট ইউ আর নট আ ফ্রিডম ফাইটার because in that phase of our life আমরা যদি থাকতাম তাহলে আমরা কি করতাম আমাকে জানাও তো আমরা কি পারতাম এইভাবে যে সবকিছু বন্ধ করে আমরা একজন মানুষের কথা শুনবো এবং আলটিমেটলি এই দেশটাকে একটা জরুরি অবস্থা থেকে স্বাধীন করতে পারবো এটা শোষিত যে একটা জনগোষ্ঠী তারা মাথা তুলে দাঁড়াবে এইটা হয়তোবার কখনোই হবে না this will not be done right because we can see many political leaders right now across the globe across the world they are not that much influential can you tell anyone who is such influential in his own backyard anybody can you tell anyone's name I don't think so so the great leaders like Abraham Lincoln The great leaders like Sheikh Mujibur Rahman, they only came, you know, once in a blue moon. Ekbarer jonno ashe. Yes, there are so many others who are great, who were great. I too respect them, but the thing is that nobody has that magical power like, you know, like him, our leader. এই ম্যাজিক্যাল পাওয়ারটা একটু অন্যরকম এই জিনিসটা সবাই পারে না সবার কাছে থাকে না বুঝতে পারতেছ সো আমাকে বলো এই পর্যন্ত আমরা কতটুকু বুঝতে পারছি আমরা একটু দেখি লেটস সি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা লেটস সি এনিওয়ান হ্যাজ এনিথিং টু সে ওকে ইয়েস আমি যেতাম কিন্তু পরের দিন আব্বু আমাকে ঘরবন্দি করে রাখতো ইয়েস দিস ইজ ট্রু বিকজ our father and mother, both of them, they love us very much. Prochur bhalobashe amaderke. Thik ache? So, ei to. Yes, Partham, that's really nice. Good, good. Phutta diye popcorn khabo. Yes, we should do that. Yes, that is what we need. Yes, yes, done. Ayub Khan jeta korechilen, seta hocche jeta Banglar manush oneke bole, onek young generation ei ajkal bole fele. Ar thik ache, old generation oneke bole, tader kach theke shune, but we should not speak like that. Ayub Khan may have helped us, but tara amader takar upor korche bhaiya. Ayub Khan tar nijer পকেটের টাকা দিয়ে আমাদের দেশে রাস্তাঘাট বানায় নাই বা সুগার ফ্যাক্টরি বা বিভিন্ন ধরনের মিলস বা ফ্যাক্টরিজ গড়ে তোলে নাই, ঠিক আছে? আর আলটিমেটলি সবগুলোই তারা ধ্বংস করে দিয়েছিল in 1971. কোনো কিছুরই খুব আহামরি অবস্থা বাঁচা ছিল না, মানে বেঁচে ছিল না। সো অনেকে এখনো বলে যে আইয়ুব খান না থাকলে এই দেশে তো রাস্তাঘাট হইতো না। এটা আইরনি, এটা আমার কাছে খারাপ লাগে। I don't like to listen to these such these rooks, this type of people. I don't want to listen to them. It amar khub kharap lage. At least amar lage. I don't know how you people feel like that. Amake janao. But the thing is that tara amader jonno kichu koreni. Tara amader jonno kokhono kichu korte chayni. Eta chilo tader ekta planer ongsho. So we should never speak like that. We should never encourage someone who is speaking like that. That is what I wanted to tell you. It is now your duty or your choice what you will do. Okay, so এই হচ্ছে কথা আর কি, যাক। হ্যাঁ, yes, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম গুলা দিব, চমক সরকার, কোনো প্রবলেম। ওকে ডান, ভেরি গুড। আচ্ছা, একজন বলছে যে জাস্টিন ট্রুডো, বাট লুক, জাস্টিন ট্রুডো ইজ নট দ্যাট মাচ ইনফ্লুয়েন্সিয়াল। হিজ কান্ট্রি, যেটা তার দেশ কানাডা, এটার ভিতরে একটা শান্তি সংহতি আছে। তার উপরে কানাডা হচ্ছে এমন একটা দেশ যেখানে অলরেডি ওল্ড পিপলের সংখ্যা অনেক বেড়ে গেছে এন্ড ইয়াং পিপলের সংখ্যা ডিক্রিজ করতেছে। সো সেখানে একটু সুইট হওয়াটা অস্বাভাবিক কিছুই না, কারণ তারা চায় ইয়াং জেনারেশন আসুক, ইদার সেটা বাংলাদেশ থেকে হোক অর সেটা এরকম আশেপাশে অন্যান্য দেশ থেকে হোক। দে অ্যাকচুয়ালি ওয়ান্ট দ্যাট, রাইট? সো ইয়া, উই ক্যান সে জাস্টিন ট্রুডো, বাট আই ডোন্ট থিঙ্ক যে জাস্টিন ট্রুডো ওই ক্যাটাগরিতে এখানে পড়বে। আই ডোন্ট থিঙ্ক সো। Okay, done. Thank you. So what have we got in return? Tell the in return মানে হচ্ছে কি? পরিবর্তে বা in return মানে হচ্ছে কি? মানে হচ্ছে এর বিপরীতে আমরা কি পাচ্ছি? আমরা প্রায় সময় এই phrasal wordটা ইউজ করি যে in return, আমি এর পরিবর্তে কি পাবো? What will I get in return? আমি তোমার জন্য এটা করে দিলাম, ওকে, বাট আমি এর পরিবর্তে কি পাবো? এইভাবে করতে গেলে তোমার স্পিকিং যেটা আছে, তোমরা স্পোকেন ইংলিশ নিয়ে অনেক সময় একটু ইয়া থাকো, সংকোচ বোধ করো। সো এই ছোট ছোট জিনিসগুলো যদি একটু বোঝা যায়, ইউ ক্যান ইজিলি রাইট দ্যাম। সো হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, তাহলে আমরা কি পেলাম? এই যে হ্যাভ এর পরে যে কি আছে, গট আছে। দোজ হু ব্রট আর্মস, তাহলে দেখো ব্রিং থেকে ব্রট হয়েছে। আমরা জানি যে ব্রিং তার v2 আর v3 হচ্ছে কি? ব্রট। তাহলে ব্রিং থেকে এটা আসছে। Those who brought arms with our money, যারা কিনা আমার দেশের টাকা দিয়ে কি করলো? টাকা দিয়ে বন্দুক কিনলো। দেখছো, কথা সত্য, বঙ্গবন্ধু শেখ মুজিব বলে গেছেন, এবং দিস ইজ ট্রু। আমি যে ঘটনা বলতেছি তোমাদের, এটা ট্রু। সো এই জন্যই বলছি যে যারা এই ধরনের মানে কাজ করে তাদেরকে অ্যাভয়েড করবে অলওয়েজ, যারা ওদের প্রশংসা করে, ঠিক আছে? সো দোজ হু ব্রট আর্মস উইথ আওয়ার মানি টু ডিফেন্ড আস ফ্রম এক্সটার্নাল এনিমিস, যারা কিনা আমাদের দেশেরই টাকা দিয়ে, আমাদের দেশের টাকা দিয়ে এই ধরনের অস্ত্র শস্ত্র তারা কিনেছিল। এক্সটার্নাল এনিমিস মানে কি? বাহিরের দেশের বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। ডিফেন্ড মানে কি? রক্ষা করা। এই যে টু ডিফেন্ড, ইনফিনিটিভের ইউজ, টু ডিফেন্ড, ঠিক আছে? ফ্রম এক্সটার্নাল এনিমিস আর নাও ইউজিং দোজ আর্মস অন দ্য পুয়ার, দ্য রিচড, দ্য ডাউনট্রোডেন পিপল অফ দ্য ল্যান্ড। এখন তারা এটা ব্যবহার করতেছে আমার দেশের এই গরিব, তারপরে হচ্ছে যারা হচ্ছে দিন আনে দিন খায় এমন, এবং একদম বাস্তুহারা যে মানুষগুলো আছে তাদের উপর। হোয়াট অ্যান আইরনি, রাইট? তাহলে কি বললো বঙ্গবন্ধু? সে বলল যে সুন্দর করে কি পেলাম আমরা, কি পেলাম আমরা? আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছিলাম বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। bullets are being aimed at their hearts. Guli, সেই গুলি চালানো হচ্ছে তার বুকের উপর, বুকের উপর গুলি চালানো হচ্ছে। এই যে aim at, এটা যেহেতু past tense বলেছে তাই v2 এখানে, বাট এটা হচ্ছে এরকম যে aim at, তাক করা, স্পেশালি যখন গুলি করে তখন এই প্রিপজিশনাল ফ্রেজটা অথবা এই at প্রিপজিশনটা ইউজ করা হয়। aim at, bullets are being aimed at. এখান থেকে দুইটা জিনিস মনে রাখবা, আবারও বলে দিচ্ছি, কিছু গ্রামার না শিখালেই নয়। এই বিং এর পরে সব সময় কি হবে? ভার্বের 3 হবে, ঠিক আছে? এই বিং এর পরে ভার্বের কি হবে? আসলে ভার্বের 3 হবে। তার মানে এই যে লিখে দিচ্ছি বিং, হ্যাভিং, এগুলো যদি তোমরা তোমাদের এক্সামে পাও, এইচএসসি এক্সামে, তাহলে এরপরে যে গ্রামার ফর্মটা বসাবা নিঃসন্দেহে তোমরা বসাবা হচ্ছে এইটা। কি বসাবা? past participle, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তোমরা কি বসাবা? past participle। আরেকটা জিনিস হচ্ছে অনেকেই এখনো ক্লিয়ার না যে ভাইয়া টু এর পরে যে v1 হয়, যেটাকে আমরা আলটিমেটলি বেস ফর্ম বলি, এইটার সাথে আসলে প্রিপোজিশন বা ভার্বের সম্পর্কটা কি। প্রথমেতে বুঝতে হবে যে প্রিপোজিশন কি। প্রিপোজিশন হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো কিনা শুধুমাত্র নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউনের আগে বসে, এগুলোকে মডিফাই করে। প্রিপোজিশন কখনো ভার্বের আগে বসে না, পৃথিবীর কোনো গ্রামারিয়ান ইংলিশের কেউ কখনো এটা বলেনি। সো আমরা যেই জিনিসটা ভুল করি, যেমন আমরা অনেক সময় যে ফর এর পরে আমরা জানি যে ওয়াক থাকলে ওয়াকিং লিখতে হয়, কারণ এটাই হচ্ছে নিয়ম। আমরা পড়েছি, আমি তোমাদেরকে পড়াইছি, তোমরাও পড়েছো যে v1 প্লাস আইএনজি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু ভার্বাল নাউনের মতো কাজ করে। কার মতো কাজ করে? ভার্বাল নাউন বা জিরান যেটা, ঠিক আছে? সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এদেরকে ডিরেক্ট ভার্ব বললে চলবে না, কারণ প্রিপোজিশনের পরে কখনো ভার্ব বসে না। আই মিন যে ভার্বের আগে কখনো প্রিপোজিশন বসে না, সাধারণত শুধুমাত্র নাউন, নাউন ফ্রেজ আর প্রোনাউনের আগে প্রিপোজিশন বসতে পারে। এই ছোট ছোট জিনিসগুলো দয়া করে মনে রাখবা। পড়াশোনা শেখার আগে পড়াশোনা শেখার ওয়েটাও আমাদেরকে শিখতে হবে, তাই না? এই জিনিসগুলো খেয়াল রাখবা। ওকে, ওকে। তারপরে দেখো, we constitute the majority in Pakistan, but whenever we Bengalis have tried to assume power, they have used force on us. তাহলে বঙ্গবন্ধু শেষ পর্যন্ত বললো যে আমরাই তো মেজরিটি, মানে আমরাই তো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই পাকিস্তানটাকে করতে পারি, আমরাই ক্ষমতায় যেতে পারি। বাট যখনই, কিন্তু যখনই আমরা বাঙালিরা have tried, এই যে দেখছো have এর পরে tried, have tried to assume power, that they have used force on us, আমরা যখনই এই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর কি করেছে? তারা আমাদের উপর এরকম অত্যাচার করেছে ফোর্স দিয়ে। দ্যাট মিনস তারা আমাদেরকে চাপ প্রয়োগ করেছে, তারা আমাদেরকে বাধ্য করেছে পিছনে হটতে বা পিছনে যেতে, পিছু হটতে। তাহলে বঙ্গবন্ধু কিভাবে বলেছিলেন ব্যাপারটা? বলেছে যে আমরা পাকিস্তানের সংখ্যা গুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি তখনই আমরা দেখেছি যে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। তাহলে এই যে সংখ্যা গরিষ্ঠতাটা, তাদের যেই যে একটা নিরঙ্কুশ বিজয় ছিল ইন জেনারেল ইলেকশন ইন 1970, তারা এটাকে সিরিয়াসলি নেয়নি, which was not taken seriously at all. They were planning to make something big. And আমি তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম লাস্ট ক্লাসে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was a great person. খুবই জ্ঞানী এবং ইন্টেলিজেন্ট লোক ছিলেন। সে জানতো ইফ হি কলড ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দিস ভেরি কান্ট্রি অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্য হিট অফ দ্যাট মোমেন্ট, ইউ নো, ইন দ্যাট পার্টিকুলার ডে, ইন দ্যাট পার্টিকুলার আফটারনুন, কি হইতো তাহলে? দ্য ব্লেম উড বি অন হিম। তার উপর ব্লেমটা চলে আসতো, তার উপর ব্লেমটা কি হইতো? The blame would be on him. Bangabandhu Sheikh Mujibur Rahman knew that. Bangabandhu Sheikh Mujibur Rahman knew that he can't just do that, and he precisely didn't utter the word "Shadhinota aske theke." We are independent now. Eta bole nai. So, jishgulo ektu bujhte hobe. Thik ache? Okay, okay. Tarpore dekho. Tarpore ki bolchen? I have had a talk. Oneker ekta জেনারেল অ্যাজাম্পশন থাকে যে হ্যাডটা কেন ইউজ হয়েছে। বাবা, এই হ্যাবের পরে হ্যাডটা ইউজ হয়েছে v3 হিসেবে। কি হিসেবে? v3 হিসেবে। আই হ্যাভ হ্যাড এ টক উইথ মিস্টার ইয়াহিয়া খান, আমি মিস্টার ইয়াহিয়া খানের সাথে বসলাম, কথা বললাম। আই টোল্ড হিম, আমি বললাম, মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আপনি তো পাকিস্তানের প্রেসিডেন্ট, কাম এন্ড অবজার্ভ হাউ দ্য পোর পিপল অফ মাই কান্ট্রি আর বিং মোড ডাউন উইথ বুলেটস। আসেন এবং দেখে যান কিভাবে আমার দেশের গরিব জনগণকে বন্দুকের নল ঠেকিয়ে তাদেরকে জিম্মি করে রাখা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। সি হাউ আওয়ার মাদার্স আর বিং ডিপ্রাইভড অফ দেয়ার চিলড্রেন, কিভাবে এই মাদেরকে, মায়ের বুক খালি করা হচ্ছে। কতটা অনেক কষ্টের কথা। ক্যান ইউ জাস্ট ইমাজিন। আমি যখন পড়ি এই জিনিসগুলো, আমি যখন শুনি, আমি জাস্ট থিঙ্ক করি যে যদি আমরা এই সিচুয়েশনে থাকতাম, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড। এই যে একটু আগে তোমরা বললা যে আব্বা বেরোইতে দিত না, পরের দিনই কানে ধুইলা নিয়ে আসা পড়তো, আম্মা অনেক বকাঝকা করতো, কেন যাবি, তুই কি মুক্তি কিনা, আর ওই মুক্তি বাহিনী ছিল বলে তুমি আমি আসছি, এই বাংলাদেশ হইছে। ঠিক আছে, তো জিনিসগুলা গুরুত্ব দিতে হবে। আমরা তো ভুলে যাই, এটাই প্রবলেম। আমরা বড় বড় দেশের কথা বলি, উই টক অ্যাবাউট কান্ট্রিজ লাইক ফ্রান্স, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর ব্রিটেন। এরা তো আহামরি কিছু না, ব্রিটেন তো চুরি করছে, ব্রিটেন তো বিভিন্ন দেশে গিয়ে এই যে ঔপনিবেশিক যে ব্যাপারটা, মানে উপনিবেশ করছে, বিভিন্ন দেশের উপর গিয়ে জোর করে তাদের ফোর্স দিয়ে তাদেরকে জিম্মি করে রাখছে। মানে আমাদেরকে প্রায় 190 বছর উপর জিম্মি করে রাখছিল সেই সিরাজউদ্দৌলা, বাংলার শেষ নবাব, যাকে ছল চাতুরি করে আমারই বাংলার মীর জাফর, সেই মীর জাফর, কুখ্যাত মীর জাফর, যে কিনা একদিনের জন্য ওই মসনদে বসতে চেয়েছিল। কত বড় অহেতুক একটা পার্সন সে একদিনের মসনদে বসার স্বপ্ন নিয়ে পুরো দেশটাকে, পুরো জাতিটাকে একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ফেলে দিতে পারছে। সেই মীর জাফরের তুমি ভালো বলবা? সেই মীর জাফরের দেখি সাক্ষাৎকার হয় ইউটিউবে, মীর জাফরের মানে যারা বংশধর তারা বলে আমরা ঠিক মতো ইয়া করতে পারি না, এই না সেই না। আরে বেটা, তোরা তো দেশটারই শেষ করে দিছিলি, তোদের আবার কিভাবে ঠিক? তোদের যে এই দেশ থেকে ন্যাড়া করে বের করে দেয় না, এটাই তো অনেক। ওরা আবার ওই যে দাদাদের দেশে থাকে, পশ্চিমবঙ্গ চিনো তো, চেনার কথা, তোমাদের তো অনেক প্রিয় দেশ সেটা, তাই না? তো দেখো, তারপরে দেখো তাহলে কি বললো, যে I told him, Mr. Yahya, you are the president of Pakistan. Come and observe how the poor people of my country being mowed down with bullets, and come and see how our mothers are being deprived of. তাহলে দেখো এই যে deprived of মানে বঞ্চিত, এটা তোমাদের পরীক্ষায় আসে প্রায় সময়। সো তোমাদের এই প্রিপজিশনটাকে ইউজ করা শিখতে হবে, deprived of, ঠিক আছে? তারপরে কি আছে বলছে, এই দেখো are being, এই যে being আছে না, নরমালি আমরা deprived of পড়ি। দেখো আমি লিখছি deprived of মানে হচ্ছে যেটা বঞ্চিত আমরা বলি, ঠিক আছে, যে ল্যাকিংস যেটা বলি, ল্যাকিংস। এখন যেটা হইছে যে বিং এর পরে ডেপ্রাইভ বসছে, এই যে ভিত্তি। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখো, তাহলে গ্রামারটাও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার্ড, সো বুঝতেই পারতেছো গণহত্যা করা হচ্ছে। কাম অবজার্ভ এন্ড অনলি দেন পাস এ জাজমেন্ট অন হোয়াট ইজ গোয়িং অন, আসুন দেখুন অনুভব করুন, তারপর আপনি আপনার ফলাফল বলুন, যাই বলুন, আপনার নীতি যা আছে জাজমেন্ট, আপনি বলবেন কি চলতেছে, কেন চলতেছে। কিভাবে বলেছিলেন বঙ্গবন্ধু, আমি বলি, তার সাথে আমার কথা হয়, তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আমি জানি আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের উপর, আমার মানুষের বুকের উপর গুলি করা হচ্ছে, কি করে আমার মায়ের কোল খালি করা হচ্ছে, কিভাবে আমার মানুষদেরকে হত্যা করা হচ্ছে, ম্যাসাকার যেটা বলছে, গণহত্যা। আপনি আসুন দেখুন বিচার করুন। তাহলে দেখো একটা নেতা হাম্বল হয়ে বলতেছে, চাইলেই সেদিন রায়ট হয়ে যেতে পারত, বাংলাদেশ স্বাধীন হয়ে যেতে পারত, বাংলাদেশ নামটা বিশ্বের বুকে 26 মার্চ না হয়ে 7 মার্চ হতে পারত, কিন্তু সেটা হয়নি, টেকনিক্যালি হতে দেননি। তারপরে কি হয়েছে দেখ, হি হ্যাজ অ্যাপারেন্টলি সেইড দ্যাট I had agreed to attend a roundtable conference on the 10th of March. তাহলে 7 মার্চ সে বলতেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেছে যে সেই যে ইয়াহিয়া খান দুষ্ট ভুট্টোর কথায় যে চলতেছে, সেই দুষ্ট ভুট্টোর কথায় যে চলতেছে ইয়াহিয়া খান, সে বলেছে, সে মানে আমতা আমতা করে আবছা আবছা বলেছে যে ঠিক আছে আমি 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 অ্যাগ্রি করতেছি, আমি মেনে নিচ্ছি, I agreed to attend a roundtable conference মানে গোল টেবিল বৈঠক, 10th of March মানে 7 মার্চ ভাষণ দিচ্ছে, 10 মার্চের কথাটা বঙ্গবন্ধু শেখ মুজিব বলছে যে 10 মার্চ আমরা কি করব, বসবো। ডিডেন্ট আই সে এ লং টাইম ব্যাক, মানে এই ব্যাপারটা বলতেছে যে আমরা, এটা কি তোমাদেরকে আগে বলিনি, what is the point of another round table conference? তখন বঙ্গবন্ধু বলল যে এগুলা তো আমরা বলেছি, তাহলে এখন আর এই গোল টেবিল বৈঠকের কি মানে আছে এখানে, এটার কি উদ্দেশ্যটা কি? Who will is with it? মানে ব্যাপারটা হচ্ছে যে মানে কে আমাদের সাথে থাকবে বা কে কি করবে? Should I sit with those who have shed the blood of my people? আমি কি তাদের সাথে বসবো যারা কি আমার দেশের মানুষকে হত্যা করেছে, আমার দেশের মানুষকে হত্যা করেছে, আমি তাদের সাথে বসবো গোল টেবিল বৈঠকে? তাই তো, এটা কি বসবা? এটা কি বসা যায়? তুমি বসবা, আমি বসবো, কেউ বসবো। He has suddenly dissolved the assembly without carrying out any discussions with me. আবারও হঠাৎ করে সে কি করলো? ব্রেক আউট করলো, ডিসলভ করে দিল। কথায় কথায় শুধু ভঙ্গ করে দেয়, কথায় কথায় শুধু সব শেষ। এটাই ছিল ওদের চাল। ভিতুর দল, ভিতুর দল, বুঝেছ? যে কোনো ডিসকাশন না করে শুধু বন্ধ করে চলে যাওয়া। অ্যাকচুয়ালি ওরা প্ল্যান করছিল, ওরা ভেবেছিল বাঙালি মনে হয় ভিতু, বাঙালি জাগ্রত হবে না, বাঙালিকে এত সহজেই শেষ করে দিবে। এত সহজ! সামান্য ক্রিকেট খেলা নিয়ে আমরা যেই ধরনের আবেগ দেখাই, আমিও দেখাইছি, এটা ট্রু, দিস ইজ ট্রু। আর সেইখানে এইটা কেমন একটা পজিশন, সেইখানে ওই বাঙালি কখনো চুপ করে বসে থাকতো? তারা বসে থাকে না। After sitting in a secret meeting for 5 hours, he gave a speech. 5 ঘন্টা একটা মোটামুটি কি একটা সিক্রেট মিটিং, একদম নীরবে নিভৃতে একটা মিটিং তারা করেছিল। Where he has put all the blame on me. সে এসে কনফারেন্সে বলতেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবকিছুর জন্য দায়ী। He has even blamed the Bengali people. তারা বলতেছে এই পূর্ব পাকিস্তানের লোক নাকি ভালো না, পূর্ব পাকিস্তানের লোক ভালো না। এত সহজ! তাহলে কি বলতেছে? সে বলতেছে যে আমি তা অনেক আগেই বলে দিয়েছি, কিসের রাউন্ড টেবিল, কার সাথে বসবো? যারা আমার মানুষের রক্ত নিয়েছে তাদের সাথে বসবো? আমার সাথে পরামর্শ না করে 5 ঘন্টা বকন একটা বৈঠক করে যে বক্তৃতা তিনি দিয়েছেন, তাতে সমস্ত দোষ তিনি আমার উপর চাপিয়ে দিলেন, এমনকি আমার বাংলার মানুষের উপর চাপিয়ে দিলেন। কি একটা আইরনি, তাই না? মানে যখন যা খুশি তাই তারা করছে, যখন যেভাবে খুশি সেভাবেই তারা কি করছে? বাংলার মানুষকে ব্যবহার করতেছিল। এবং সেটা তো বন্ধ হওয়া দরকার ছিল, তাই না? সো এই যে আসলে ভাষণটা আরো একটু বাকি আছে, আমরা একটু প্র্যাকটিস করবো আজকে। স্পেশালি হচ্ছে আমরা ওয়ার্ড মিনিং গুলো একটু দেখবো এখন, এবং আরো কিছু কোশ্চেন অ্যান্সার দেখার চেষ্টা করবো। সো এই জন্য আমরা এইখানেই থামলাম। এটাও একটা আলাদা আলাদা, আমি আজকে যখন যেটুকু পড়াইলাম, সাধারণত পরীক্ষায় যদি তোমার এইচএসসি এক্সামিনেশনে, যদি তোমার এইচএসসি এক্সামিনেশনে পরীক্ষায় আসে, তাহলে এরকম ভেঙে ভেঙে আসবে। তাহলে এরকম কি আসবে? ভেঙে ভেঙে আসবে, এবং এইভাবেই আসছে আগে পরে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমি এই 3 ভাগে ভাগ করছি। সো প্রথম 2টা ভাগে এটা আমি ভাবছিলাম আজকে একটু পড়াই দিব, বাট যেহেতু বেশ কয়েকজন শব্দার্থ এবং অন্যান্য ব্যাখ্যাগুলো চাচ্ছে, সো আমার মনে হয় ইট ইজ মাই ডিউটি টু রাইট অল দোজ থিংস। আমি এখন এইটা নিয়ে আলোচনা করবো এবং ওগুলো আমরা প্র্যাকটিস করবো। সো দ্য থিং ইজ দ্যাট এটা মোটামুটি প্রায় 2/3 শেষ, আর অল্প একটা অংশ আছে, যে অংশটা আমরা পড়বো এবং অংশটা আমরা পড়ে বাকি জিনিসগুলো বুঝে নিব। সো তোমাদের বুঝতে হবে দিস পার্টিকুলার স্পিচ হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন আওয়ার ডেইলি লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনে। হাও ভাইয়া, কিভাবে? আমাদের ডেইলি লাইফে সে যে কথাগুলো বলছে যে অন্যায়ের বিরুদ্ধে তুমি কখনোই মাথা নত করো না, দ্বিতীয়ত অন্যায়কে কখনো প্রশ্রয় দিও না, ঠিক আছে? আপোষ করো না অন্যায়ের সাথে। হ্যাঁ, তোমার হয়তো সেই শক্তি নেই লড়াই করার, সাথে সাথে শক্তি নাও থাকতে পারে, কিন্তু শক্তি কখন তৈরি হবে সেটাও তুমি বলতে পারো না। তাই কখনো অধৈর্য হইও না, ধৈর্যবান হও। এটা তোমার ধর্মেও বলা হয়েছে, আমার ধর্মে বলা হয়েছে যে যত বেশি ধৈর্যবান তার জন্য তত কি আছে, তার জন্য তত সুন্দর লাইফ অ্যাহেড, মানে সামনে অপেক্ষা করছে। সো এই যে কিছু ব্যাপার আছে না, এই ব্যাপারগুলো আমাদেরকে শিক্ষা দেয় আমাদের ডেইলি লাইফে, প্রত্যেক দিনের জীবনে। ওকে, সো আমাদের বুঝতে হবে যে আমরা কখনোই উইক না। আমরা ততক্ষণ পর্যন্ত উইক না যতক্ষণ আমার মাইন্ড আমাকে কি করে, আমাকে স্টেবল রাখে, আমাকে বলে যে না, ইউ আর স্ট্রঙ্গার দেন মোস্ট অফ দ্য পিপল। সো এই জিনিসটা তোমাদের ভিতর থাকতে হবে, আমাদের ভিতর থাকতে হবে, সবার ভিতর থাকতে হবে, এবং সলিউশন বের করার চেষ্টা করতে হবে। আর কখনোই সলিউশন বের করার জন্য একদম মানে যখন আমার রক্ত গরম আমি তখন কোনো ডিসিশন নিব না, কারণ তখনকার ডিসিশনটা সঠিক নাও হতে পারে। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে কিছুটা একটু animated হয়ে গিয়েছিলাম, তার জন্য সরি। If you people do not like in that way, I really beg your pardon. So ওইটা যদি তোমাদের খারাপ লেগে থাকে somehow, তার জন্য সরি। ব্যাপারটা হচ্ছে এই যে পার্টিকুলার প্যাসেজটা, this is a passage which will actually lead us to grow, আরো বৃদ্ধি হতে। এটা বোঝার একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এইটাই তুমি তোমার লাইফে যেভাবেই সেটাকে অ্যাপ্লাই করো না কেন, ওকে? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখবো, ওকে? ঠিক আছে, ওকে ভাইয়া। বইয়ের সব প্যাসেজ বুঝাই দিয়েন, কোর্সের সময় চলে গেছে বলে বাকি রাখেন না প্লিজ। আমি তো চেষ্টা করব, বাট এটা তো কিছু করার থাকে না। ঠিক আছে, ভুট্টোর বাচ্চা বেঁচে আছে কিনা? ভুট্টো মূলত প্রবলেম হচ্ছে যে ভুট্টোর যে মেয়ে ছিলেন ব্যানার্জির ভুট্টো, উনাকেও পাকিস্তানেই মেরে ফেলা হয়েছিল। উনি বহু বছর পর পাকিস্তানে এসেছিলেন 2007-08 সালে, তখনই হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছিল। এই হচ্ছে ঘটনাটা। ঠিক আছে, সো ওয়াও। সমাপ্তি তালুকদার, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ। তোমার মুখস্থ আছে তাহলে আলহামদুলিল্লাহ, দ্যাটস রিয়েলি গুড। ওকে, ডান। ইয়েস ইয়েস। সো আমাদেরকে এখান থেকে অবশ্যই কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে, কিছু জিনিস বুঝতে হবে। সো চলো আমরা একটু শুরু করি, তাই না? আমরা একটু শুরু করি, চলো নাকি? আচ্ছা, এইটুকু একটু পড়াই দিব, তারপরে শুরু করবো, নাকি এইটুক রাখবো ওই দিনই ধরবো? বলো কোনটা করবো, ওই দিন ধরবো নাকি এইখানে রাখবো? আমাকে দ্রুত জানাও, নাকি আমরা শব্দার্থটা একটু প্র্যাকটিস করে নিব? বলো 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 দ্রুত, বলো। ওকে ভাইয়া, কোর্স কি 31 আগস্ট শেষ হয়ে যাবে? না, 31 আগস্ট শেষ হবে না ইনশাল্লাহ, আমি যতদূর জানি। বাকিটা অপার জানেন, আর হচ্ছে আইমান ভাইয়া জানেন। সো ওনারা হচ্ছেন সর্বেসর্বা বস, হ্যাঁ, লিডার মানুষ। সো ওনারা যা বলবেন তাই হবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমি তোমাদেরকে বুঝানো, যতটুকু পাই ক্লাস আর যতটুকু যাই পাই। তবে আমার একটা বিশ্বাস আছে, মানে যতটুকু পর্যন্ত তোমাদেরকে শেখানো হচ্ছে, আমরা শেখাচ্ছি, বা আমি যদি আমার পার্টিকুলার কথা বলি, আমি যতটুকু তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, আমি আশা করছি যে তোমাদের ভিতরে এই পড়ার স্টাইলটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আর আমি তো আসি, যতক্ষণ আমি বেঁচে আছি বা ফেসবুকে আছি, তোমাদের কাছে ফেসবুক আছে, তোমরা মেসেঞ্জার আছে, আমাকে মেসেজ করো। হয়তো আমি সাথে সাথে অনেক সময় অ্যান্সার দিতে পারি না, আমি সেটা মেনে নিচ্ছি, কিন্তু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, আমি অ্যান্সার দেই। সো যত বড়ই প্রবলেম হোক না কেন, আমি চেষ্টা করি। আর এরপরও যদি এমন হয় যে তোমরা 10-15 জন চাচ্ছ যে ভাইয়া এই জিনিসটা বুঝি না, প্রয়োজন আমি নিজে তোমাদেরকে একটা জুম লিঙ্ক দিয়ে দিব, একদিন এসে তোমাদের সাথে কথা বলবো, বা এরকম স্ক্রিনটা শেয়ার করে তোমাদেরকে দেখাবো, যদি এই কোর্স শেষও হয়ে যায়। আর যদি শেষ নাও হয়, তাও আমি তোমাদের সাথে তো থাকবোই, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন। ঠিক আছে ইনশাল্লাহ, সো টেনশন নাই। আমরা হচ্ছে এখন থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ গুলো আগে পড়ে নিব। প্র্যাকটিসটা আমরা চাইলে একদিনেও করতে পারবো, টু বি অনেস্ট, সত্যি কথা। এখন প্র্যাকটিসটা যদি নিয়মিত করতে যাই, তাহলে আমাদের তো ক্লাস একটু বাড়বেই। সো আমি এই জন্য চেষ্টা করেছি যে প্রথম থেকে যখন আমাদের মাইন্ডসেটটা ফ্রেশ থাকে, তখন তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে করিয়ে একটা অভ্যস্ততায় আনতে, যাতে তুমি অভ্যস্ত হতে পারো, এবং বুঝো যে না, এইভাবে এইটা করব, বা এইটা করা যায়, এইভাবে ওয়ার্ড মিনিং গুলা জানবো, ভোক্যাবস গুলোকে বিল্ড আপ করবো, কোশ্চেন লেখার নিয়মগুলো। তার মানে এই যে ভাই আর দেখাবেন না, অবশ্যই দেখাবো বাবা, দেখানোর আমার সর্বোচ্চ ইচ্ছা আছে, কিন্তু ক্লাস টাইম, মনোযোগ, সবকিছুর একটা নির্ভর করে। সর্বোচ্চ 1.5 ঘন্টার উপর কেউ খুব বেশি একটা মনোযোগ দিতেও পারে না। সো চাইলেও আমি 2-3 ঘন্টা যদি এখন ক্লাস নেই, আমি পারবো। I have no issues, আমি এখনই আবার সব নিয়ে আসবো, সব আমার লেখাই আছে তো। কিন্তু আমি তোমাদের যদি বুঝাই, তোমরাও ওই ফিলটা পাবা না। আই নো দ্যাট, অনেকে হয়তো বলবা 10 জন 12 জন সর্বোচ্চ 20 জন, আর অনেকেই ফিলটা পাবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে ব্লেম করবে যে অনেকক্ষণ পড়াইছে, কি পড়াইছে বুঝি নাই, তখন একটু অদ্ভুত লাগে আর কি। যাই হোক, সেটাও বড় কথা না। সো টেনশন নাই, ঠিক আছে। আসি, আমরা থাকবো যতদিন আছি ততদিন থাকবো। যে কোনো প্রবলেম হইলে আমি তোমাদের সাথে আছি, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই, আমি তোমাদের সাথে আছি। ঠিক আছে, ওকে ডান। সো আমরা মাই ব্রাদার্সটা একটু পরে জানবো। আমরা হচ্ছে, নাকি আমি দেখাবো? আমাকে বললা না তোমরা, সরি আমি পড়তে পারি নাই, তোমরা বললা না। আমি কি পড়ায় যাব নাকি? হ্যাঁ, আমরা ফুল কোর্সে অ্যাডমিট হয়েছি, এবং তোমার অপার ভাইয়া, অপার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, সে আমাদেরকে নির্দেশ দিয়ে দিছে, লিডার আমাদেরকে নির্দেশ দিছে যে ঠিক আছে ভাইয়া, আপনারা সবটা শেষ করবেন। সো তোমরা ভেবো না যে তোমার অপার ভাইয়া তোমাদেরকে না শেষ করিয়ে তোমাদেরকে মানে যেতে দিবে। ঠিক আছে, তোমরা জানো ও কিভাবে স্টুডেন্টদের প্রতি ওর কতটুকু ডেডিকেশন সো আই হোপ ইউ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ঠিক আছে সো আমরা শেষ করে দিব কোনো টেনশন নাই বাবা শেষ করে দিব আমি পয়েমগুলো শেষ করে দিব ঠিক আছে ওকে ঠিক আছে ওকে ডান ঠিক আছে ডান চলো আমরা একটু শব্দার্থগুলো দেখি এইটা আমরা পরবর্তী ক্লাসও শুরু করতে পারবো আমরা একটু ওয়ার্ড মিনিংগুলো একটু দেখার চেষ্টা করি এখানে অনেক সুন্দর সুন্দর কতগুলো ওয়ার্ড আসছে ঠিক আছে হ্যাঁ ওয়ার্ড মিনিংগুলো আমরা একটু দেখি ভোকাবগুলো আমরা একটু দেখি হ্যাঁ আমরা যে একটু হেডিং দিয়ে দেই একটু টাইটেল দিয়ে দেই দেখতে সুন্দর লাগে সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ক্যারি আউট কি আছে সেখানে দেখো ক্যারি আউট মানেটা কি বুঝার চেষ্টা করো ক্যারি আউট মানে হচ্ছে চালিয়ে যাওয়া ক্যারি আউট মানে কি ক্যারি আউট মানে হচ্ছে চালিয়ে যাওয়া অর্থাৎ কোনো কিছু আমরা যখন করতেছি তখন এই জিনিসটাকে কন্টিনিউ করার মানেটাই হচ্ছে ক্যারি আউট তাহলে ভাই ক্যারি আউটটা কি ক্যারি আউটটা হচ্ছে এক ধরনের ফ্রেজাল ভার্ব একটা কি ভার্ব ফ্রেজাল ভার্ব আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলে আসছি যে ফ্রেজাল ভার্বের উপর অনেক গুরুত্ব দাও বারবার বলতেছি ঠিক আছে সো এই জিনিসগুলোকে যদি গুরুত্ব না দাও তাহলে আনফরচুনেটলি তোমাদের অনেক প্রবলেম হবে ঠিক আছে হ্যাঁ সো এই জিনিসগুলোকে খেয়াল রাখবা ক্যারি আউট হচ্ছে একটা কি ভার্ব এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব তাহলে ক্যারি আউট দিয়ে বাবা কি বুঝাচ্ছে মানে একটা প্রসেস যেটা ক্যারি থ্রু করা তাহলে ক্যারি আউট মানে হচ্ছে টু ক্যারি থ্রু আ প্রসেস আমরা যদি লিখি আমার সাথে সাথে লেখো তাহলে কাজে লাগবে স্লাইডে লিখে দিলে না স্লাইড কখনো পড়া হয় আমি জানি তো বাবা আমি জানি আর কোর্স যখন শেষের দিকে আসে তখন আর কারো এত মনোযোগও থাকে না সো এগুলা কেউ ঘেটেও দেখে না আর এত এত স্লাইড কেউ কোনো কিছু করে না তার চেয়ে বরং আজকে আমার সাথে যে কয়জন আছে এগুলা লেখো খাতা কলমটা নেও দেখবা যে কাজে লাগবে তাহলে ক্যারি আউট মানে কি বুঝাচ্ছি টু ক্যারি থ্রু সামথিং এটাকে আমরা কি বলতেছি এটাকে আমরা বলতেছি ক্যারি আউট টু ক্যারি থ্রু সামথিং টু কমপ্লিশন মানে শেষ পর্যন্ত কোনো কিছুকে দেখা তাহলে এইটাকে আমরা বলতেছি কি ক্যারি আউট আমি আগেও বলেছি ইংলিশ টু ইংলিশ মিনিং যে যত বেশি ভাষায় বসে লিখতে পারবে তার ভাগ্য তত খুলে যাবে কেন কারণ তুমি এই ভাষাটাকে যদি 100% শিখতে যাও তাহলে তোমাকে প্র্যাকটিস করতেই হবে এবং সেটা প্র্যাকটিস করার মাধ্যমে তুমি কি করতে পারবা এটাকে আলটিমেটলি একটা রূপ দিতে পারবা তাহলে ভাই এটা সিনোনিম কি হতে পারে ক্যারি আউট তো চালিয়ে নিয়ে যাও আমি বললাম তার মানে কি ক্যারি আউট তো চালিয়ে নিয়ে যাওয়া ঠিক আছে যেটা আমি বাংলাটা লিখে দেইনি এই যে লিখে দিলাম চালিয়ে যাওয়া তাহলে ভাই এটার সিনোনিমটা কি এর সিনোনিমটা কি হতে পারে আমাকে বলো তো দেখি কমেন্টে এর সিনোনিম কি হতে পারে ক্যারি আউট তার মানে কি কোনো কিছুকে কন্টিনিউ করা কোনো কিছুকে চালিয়ে নিয়ে যাওয়া তার মানে ক্যারি অফ আমরা বলতে পারি কি বলতে পারি ক্যারি অফ এইটা আমরা ইউজ করতে পারি ওকে এক্সিকিউট কথাটা বারবার আমি তোমাদেরকে বলি ট্রাই টু এক্সিকিউট লার্ন এন্ড ট্রাই টু এক্সিকিউট শেখো এবং সেটাকে চালিয়ে যাও এই কথাটা বুঝো আমি আমার অনেক পোস্টে ওই কথাগুলো লিখি কেন কারণ হচ্ছে যে তুমি যেটাকে শিখছো সেটাকে তুমি চালিয়ে নিয়ে যাও অর্থাৎ অ্যাকমপ্লিশ করো কি করো অ্যাকমপ্লিশ এখন অ্যাকমপ্লিশ বানানটা কিভাবে হবে ACC নাকি AC এই জিনিসগুলো নিয়ে পড়ে থাকি তাহলে চলবে তাহলে ACC হবে অ্যাকমপ্লিশ তাহলে লিখো লিখতে হবে তাহলে ক্যারি অফ এক্সিকিউট অ্যাকমপ্লিশ এগুলো হচ্ছে কি এর সিনোনিম গুলা তাহলে ক্যারি আউট মানে টু ক্যারি থ্রু সামথিং টু কমপ্লিশন মানে শেষ পর্যন্ত তাহলে বাবা এটার মানেটা কি আরেকটা কি হতে পারে চালিয়ে যাওয়া তো ফলো থ্রু হতে পারে হ্যাঁ লেখো ফলো থ্রু তাহলে ভাই এটা সিনোনিম তো আমরা বুঝলাম আমরা অ্যান্টোনিমটা কি করব আমাদের তো অ্যান্টোনিমও জানতে হবে ভাই এই সিনোনিম কি সব মুখস্থ করব কোশ্চেন র্যান্ডম কোশ্চেন সব মুখস্থ করার দরকার নেই তুমি একটা বা সর্বোচ্চ দুইটা মনে রাখো এটা আরো বেশি ভালো হবে তাহলে অ্যান্টোনিম হচ্ছে কি ডিফারেন্ট জিনিসটা এটা হচ্ছে ক্যারি আউট যেটা হচ্ছে চালিয়ে যাওয়া তার মানে কি যেটা বন্ধ করে দেওয়া তার মানে কি হবে অ্যাবান্ডন করা ফেইল করা তাহলে অ্যাবান্ডন মানে কি ত্যাগ করা এটা হতে পারে ফেইল মানে কোনো কিছুতে মানে একদম ফেইলিওর যেটা আসে সেটা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া তাহলে এখানে হতে পারে লিভ ঠিক আছে নট ফিনিশ এটা আমরা ইউজ করতে পারি কি করতে পারি আমরা বলতে পারি লিভ অথবা নট ইয়ট ফিনিশ সো এইগুলো হচ্ছে আমাদের অ্যান্টোনিম তাহলে এই হচ্ছে আমাদের ক্যারি আউট তাহলে ভাই ক্যারি আউটের পরে কোন ওয়ার্ডটা আমরা শিখতে পারি ক্যারি আউটের পরে আমরা যে ওয়ার্ডটা শিখতে পারি এইখানে এই প্যাসেজে যে ওয়ার্ডগুলো ছিল এর ভিতরে কঠিন একটা ওয়ার্ড ছিল কি মানে কঠিন বলতে এটা একটা নতুন ওয়ার্ড ছিল অনেকের কাছে সেটা হচ্ছে নেগোসিয়েশন কি এই শব্দটা মনে রাখবা যারা হচ্ছে ফুটবল খেলা দেখে যারা ফুটবল খেলা ফলো করে তারা এই ওয়ার্ডটা অনেক ভালো জানে যে নেগোসিয়েশন কি আবার অনেকে তো ফুটবল খেলা পছন্দ করে না সো এই নেগোসিয়েশন ওয়ার্ডটা অনেকে নতুন শুনেছে বা শুনলেও আগে গুরুত্ব দেয়নি সো এইটা কোন পার্টস অফ স্পিচ এটা দেখলেই চেনা যায় যে এটা হচ্ছে আমাদের নাউন কেন কারণ ওই যে আমাদের TION একটা প্রসেস ION আছে ওকে নাও তাহলে নেগোসিয়েশন মানে হচ্ছে কি আলাপ আলোচনা নেগোসিয়েশন মানে হচ্ছে কি আলাপ আলোচনা। তোমরা বল না দোস্ত মিউচুয়ালে আয়, মিউচুয়ালে যাই, চল চল আমরা ব্যাপারটাকে মিউচুয়াল করি। সো এটাই হচ্ছে নেগোসিয়েশন। এই যে মিউচুয়াল করি করো না, এই মিউচুয়ালটাই হচ্ছে সেই আলাপ আলোচনা করার মাধ্যমে একটা একটা কি একটা ডিসিশনে যাওয়া, আলাপ আলোচনা করা। তাহলে এইটার ইংলিশ কি হতে হবে? নেগোসিয়েশন, হোয়াট শুড বি দ্য ইংলিশ টু ইংলিশ মিনিং কি হতে পারে? এটা হচ্ছে একটা মিউচুয়াল ডিসকাশন অ্যান্ড এগ্রিমেন্ট। কি বলতেছি আমরা? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিউচুয়াল ডিসকাশন and agreement. তাহলে কি বললাম? এটা হচ্ছে এক ধরনের মিউচুয়াল ডিসকাশন এন্ড এগ্রিমেন্ট অফ দ্য টার্মস। আমরা কি বলি? যে অফ দ্য টার্মস। এখন টার্মস কি হতে পারে? এটা হতে পারে যে কোনো কিছু একটা ট্রানজাকশন, সেটা হতে পারে যে কোনো কিছু একটা এগ্রিমেন্ট। সো মিউচুয়াল ডিসকাশন এন্ড এগ্রিমেন্ট অফ দ্য টার্মস অফ এনি ট্রানজাকশন, of any transaction, যেটা আমি বললাম যে ফুটবল বা মানি এদিক ওদিক করার জন্য যেটা হয়। আর যেটা একটা বললাম যে হচ্ছে or any agreement, আমরা কি বলতে পারি? or agreement, ঠিক আছে? or হচ্ছে কি agreement, agreement। জিনিসগুলাকে গুরুত্ব দিও, এগুলাকে একদম ছেড়ে দিও না যারে ভাই ব্যাপার না আর একটু পড়ছি কি হবে না হবে, এটাকে ধরে না এইভাবে, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘটনাটা, এই নেগোসিয়েশনের ভার্ব ফর্মটা কি বলতো? নেগোসিয়েশনের ভার্ব ফর্মটা কি? নেগোশিয়েট। তাহলে আমরা কি লিখবো? নেগোশিয়েট। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি ফর্ম, এটা হচ্ছে আমাদের ভার্ব ফর্ম। তাহলে ভাই আমাদের এটা সিনোনিম কি হতে পারে? হোয়াট শুড বি দ্য সিনোনিম অফ দিস পার্টিকুলার ওয়ার্ড? তাহলে এটা একটা সিনোনিম যদি আমরা বের করি, তাহলে সিনোনিম কি হতে পারে বলো দেখি? যে কোনো কিছু নেগোশিয়েট করা, সেটার সিনোনিম কি হতে পারে? হোয়াট শুড বি দ্য সিনোনিম অফ দিস? তাহলে এর মানে হচ্ছে কি এগ্রি, এগ্রিমেন্ট করা অথবা কনসালটেশন করা। সো নেগোসিয়েশনকে আমরা এগ্রিমেন্ট বা কনসালটেশন উভয় হিসেবে ধরতে পারি। তাহলে চলো আমরা লিখে দিই যে এগ্রিমেন্ট অথবা কনসালটেশন, ঠিক আছে? চলো আমরা কি লিখি? আমরা লিখি হচ্ছে এগ্রিমেন্ট আর হচ্ছে কনসালটেশন। তাহলে এগ্রিমেন্ট আর কনসালটেশন হইলো। তাহলে তুমি নেগোসিয়েশন করতেছো, তার মানে তুমি আলাপ আলোচনা করতেছো, আলাপ আলোচনা করতেছো। সেই আলাপ আলোচনা বা আলাপচারিতার ক্ষেত্রে এটার নেগেটিভ কি হতে পারে, মানে এটার অ্যান্টোনিম কি হতে পারে? এটা অ্যান্টোনিম হতে পারে হচ্ছে কনফ্লিক্ট বা ডিসএগ্রিমেন্ট। যেহেতু এগ্রিমেন্ট লিখতে পারছি, তাহলে এটা ডিসএগ্রিমেন্ট লেখাই যায়, ডিসএগ্রিমেন্ট। অনেকে ভুলে আনএগ্রিমেন্ট লেখে, আন হবে না, ডিসএগ্রিমেন্ট। এইখানে এই প্রিফিক্সটা ব্যবহৃত হবে, যে প্রিফিক্সটা হচ্ছে ডিস, এই প্রিফিক্সটা হচ্ছে কি ডিস। তাহলে ডিসএগ্রিমেন্ট আর এটা হচ্ছে কি কনফ্লিক্ট। যেখানে নেগোসিয়েশন হয় না, সেখানে দ্বন্দ্ব হয়, সেখানে এনার্জি হয়, প্রবলেম হয়, কনফ্লিক্ট হয়, ঠিক আছে? সো এইভাবে করে আমাদের কি করতে হবে? আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে যেটা আছে স্লটার হাউস, কসাইখানা, এটা তোমরা পারো। তারপরে আছে হচ্ছে প্রসিডিংস। আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে প্রসিডিংসটা কি আসলে। হ্যাঁ, এটা আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। চলো আমি ওয়ার্ডটা লিখি, লেট মি রাইট ডাউন দ্য ওয়ার্ড প্রসিডিং। এটা হচ্ছে প্রিসিড আর এটা হচ্ছে প্রসিডিংস। তাহলে PROCEE, প্রসিড, প্রসিডিংস, এই হচ্ছে আমাদের নাউন। প্রসিডিংস হচ্ছে একটা নাউন। তাহলে প্রসিডিংস মানে হচ্ছে কি? কোনো কিছুর কার্যাবলী, কার্যবিবরণী, অ্যাকাউন্ট রিপোর্ট অফ ইভেন্টস। এটাকে কি বলা হয় বাবা? এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্ট রিপোর্ট অফ ইভেন্টস। ভাই এত কিছু কি মুখস্থ রাখবো? এটা কি মুখস্থ রাখা সম্ভব? দেখো, মুখস্থ রাখা সম্ভব না হলেও বিভিন্ন ভাবে তুমি ঘুরিয়ে লিখতে পারো। আরেকটা জিনিস হচ্ছে, আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলে আসছি যে ভাবগত অর্থগুলা, এগুলো তোমাদের মনে রাখতে হবে। যে ভাবগত অর্থগুলো আছে, ভাবার্থগুলো আছে। তুমি ডিরেক্ট আক্ষরিক অর্থ বলতে নাও পারতে পারো, তুমি ডিরেক্ট আক্ষরিক অর্থ বলতে নাও পারতে পারো, কিন্তু ভাবগত অর্থগুলো তোমাকে জানতে হবে। তাহলে প্রসিডিং মানে হচ্ছে কি? এটা সভা বা সভার কার্যাবলী, এটা আমার বুঝতে হবে। এইটা যদি আমি না বুঝি, তাহলে তো আমার ল্যাঙ্গুয়েজ শেখা অনেক কঠিন হয়ে যাবে। আমার রাইট অর নট? সো প্রসিডিংস হচ্ছে সবার কার্যবিবরণী, এটা মানে হচ্ছে অ্যাকাউন্ট রিপোর্ট অফ ইভেন্টস, অ্যাকাউন্ট রিপোর্ট অফ ইভেন্টস। তার মানে সভার কার্যবিবরণী, সভার কার্যবিবরণী, ঠিক আছে? মুখস্থ বড় জিনিস না, প্র্যাকটিসটা করে করে এটাকে লেখা যায় কিনা, হ্যাঁ, এটাকে লেখার উপযুক্ত করা যায় কিনা, এইটা হচ্ছে বড় জিনিস। আবারও বলেছি, এটা হচ্ছে বড় জিনিস। তাহলে প্রসিডিংস তো বুঝলাম, কোনো কিছু শুরু করে দিচ্ছে। তাহলে প্রসিডিংস এর সিনোনিম হইতে পারে, অ্যান্টোনিমের কিছু আছে? কারণ সভার কার্যবিবরণীর অ্যান্টোনিম বলে কিছু হয় না, মানে বিপরীত শব্দ বলে কিছু হয় না। তো সিনোনিম হতে পারে, কি হতে পারে? সিনোনিম। তাহলে যেহেতু সভার কার্যবিবরণী, তার মানে কি এখানে ইভেন্টস, রেকর্ডস, এগুলো আমরা বলতে পারি। আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ইভেন্টস, প্রসিডিংস হচ্ছে ইভেন্টস, অথবা হচ্ছে কোনো কিছুর records. এইভাবে করে আমরা কি করতে পারি, এইভাবে করে কতগুলো শব্দ আমরা আয়ত্তে রাখতে পারি, আমরা বুঝতে পারি। তারপরে দেখো dissolve যে ওয়ার্ডটা আছে বারবার আমরা ইউজ করলাম dissolve, কি ইউজ করলাম আমরা, যে ওয়ার্ড ইউজ করলাম সেটা হচ্ছে আমাদের dissolve। সেই ওয়ার্ডটার নাম কি, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে dissolve। আমি একটু লিখি, আচ্ছা এই ওয়ার্ডটার নাম আমরা কি ইউজ করছি dissolve। 100% এটা কি ছিল verb। আরো ব্যাখ্যা করে বলতে গেলে সেটা ট্রানজিটিভ ভার্ব, সো আমরা সেইখানে না যাই যে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, আমরা জাস্ট এটা মনে রাখি ডিজলভ হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। এর মানে কি বাবা, আমি বলে দিয়েছি, এটা মানে হচ্ছে ছত্রভঙ্গ করা, অবসান করা, ভেঙে দেওয়া। কি করা, অবসান করা, ভেঙে দেওয়া। তাহলে এই হচ্ছে ডিজলভের কাজ, মানে অবসান করা অথবা ভেঙে দেওয়া। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে এটার সিনোনিম কি হতে পারে, এটার সিনোনিম কি হতে পারে, এর সিনোনিম হতে পারে ব্রেকআপ। কি হতে পারে, ব্রেকআপ, আমি প্রথমেই বলেছিলাম, ঠিক আছে। এখন এটার সিনোনিম যেহেতু ব্রেকআপ হতে পারে, তাহলে আমরা এটা একটু ব্যাখ্যা করি যে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে টু অর্ডার দ্য টার্মিনেশন অফ এ পার্লামেন্ট অথবা লেজিসলেটিভ যে বডি আছে, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছু টার্মিনেশন করা, সহজ হিসাব, কোনো কিছু টার্মিনেশন করা, কোনো কিছুকে ভেঙে দেওয়া, চুরে দেওয়া, এটাকে অফ করে দেওয়া, স্থগিত করে দেওয়া। আবারও বলছি, এই ডিজলভ শব্দটা অফ করে দেওয়া, স্থগিত করে দেওয়া, অবসান করা, ভেঙে দেওয়া, এই সব কিছু বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তাহলে টু অর্ডার দ্য টার্মিনেশন, তাহলে আমরা এইটাকে একটু লিখে রাখলে আমার মনে হয় তোমাদের জন্য বেটার হবে। আমি একটু লিখেই রাখতেছি, টু অর্ডার দ্য টার্মিনেশন, টু অর্ডার দ্য termination, to order the termination of, সেটা legislative body হোক, সেটা অন্য যে কোনো কিছু, of something, এই জন্য আমরা লিখে দিলাম কি something। তাহলে ভাই এটার synonym গুলা কেমন হতে পারে, what should be the synonym of this particular word, what should be the synonym, তাহলে কেমন synonym পেতে পারি। এটার synonym হতে পারে to break up, to disperse, disperse মানে এলোমেলো করে দেওয়া, তাহলে synonym হবে কি break up, ব্রেক আপ ভেঙে দেওয়া, ছত্রভঙ্গ করা। তারপর হচ্ছে ডিসপার্স, এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে ডিসপার্স, ঠিক আছে। তো ডিসপার্স করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, এলোমেলো করে দিচ্ছে, এই হচ্ছে কথা, ঠিক আছে, এই হচ্ছে কথা। তারপরে কি বলছে, তারপরে বলতে যে এইটার তাহলে অ্যান্টোনিম কি হবে, তাহলে অ্যান্টোনিম তো খুবই ইজি হবে, কারণ যেটা হচ্ছে আমার ভেঙে দিচ্ছে, আমাকে এলোমেলো করে দিচ্ছে, চারপাশে ছড়াই দিচ্ছে, তাহলে সেইখানে সিনোনিম থেকে এটার অ্যান্টোনিম আমরা লিখতে গেলে পারবো না, অবভিয়াসলি পারবো। তাহলে এটা অ্যান্টোনিম কি হতে পারে, এটা হচ্ছে ব্রেকআপ, তো তার মানে কন্টিনিউ করো, কন্টিনিউ, এই হিসাবে এটা তখন কন্টিনিউ হয়ে যাবে। আর আলটিমেটলি ডিজলভ থেকে আমাদের কি পাবো, রিজলভ পাবো, অ্যান্টোনিমটা কি পাবো, রিজলভ পাবো, যেটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে রিজলভ। তাহলে এইভাবে করে যদি আমরা একটু মনে রাখি, আমরা লিখি, তাহলে আমার ব্রেইনটা না আরো বেশি কাজ করবে। আর এরকম যখন আমরা একাধিক পড়তে থাকবো, শিখতে থাকবো, লিখবো। তোমরা যখন লেকচার শিটটা হাতে নাও, তোমরা কে কি করো আমি জানি না, বাট তোমাদের যেটা করা উচিত, তোমাদের একটা খাতা কলম সবসময় সাথে রাখা উচিত এবং সেই অনুযায়ী লেকচার শিটটাকে পড়া উচিত। কারণ শুধু লেকচার শিটটা পড়ে বা শুধু একটা বই পড়ে বা ফলো করে কোনো লাভ হবে না, একটু খাতা কলম নিয়ে লিখতে হবে, একটু খাতা কলম নিয়ে এগুলোকে লিখে এটার পিছনে একটু সময় ব্যয় করতে হবে। এই সময়টাই আমরা ব্যয় করতে চাই না, বিকজ we do not have enough time, তাই না? We are very busy in doing so many things, so এই জিনিসটা আমাদের আর করাই হয় না, আমরা করতে চাই না। So don't try to do this, এটা কইরো না বাবা, I request you guys to not to do that, ঠিক আছে, এই জিনিসটা করো না। হ্যাঁ, confrontation, very good, make, construction, preparation, very good, breakdown দেওয়া যাবে, yes, breakdown দেওয়া যাবে, breakdown দেওয়া যাবে, ঠিক আছে, okay, ঠিক আছে, done, okay, assume মানে ধরে নেওয়া, শান্ত, assume মানে হচ্ছে ধরে নেওয়া, ঠিক আছে, assume মানে হচ্ছে ধরে নাও, ওকে, ইয়েস, প্রসেস এন্ড অ্যাকশন, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারি অন আর ক্যারি আউট এর ভিতরে একটু প্রবলেম আছে, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ওকে, হ্যাঁ, ক্যারি অনটা হচ্ছে কোনো কিছু চলে চলে নিয়ে যাচ্ছে, বা আমরা যখন ফ্রেন্ডলি ওয়েতে কাউকে বলি, ঠিক আছে, যে ক্যারি অন উইথ ইউর স্টাডিজ, আমি বলি না তোমাদেরকে যে ক্যারি অন উইথ ইউর good things, ক্যারি অন উইথ ইউর স্টাডিজ, এটা হচ্ছে কিছুটা ওইরকম আর কি, ঠিক আছে। সো হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড, not bad. So কিছু জিনিস আছে, এটা এমন না যে খুব এলোমেলো, খুব কঠিন, কিন্তু কিছু পরিবর্তন আছে, পরিবর্তনগুলো আমাদেরকে মানতে হয়, আমাদেরকে সেগুলো মেনেই তারপরে কি করতে হয়, আমাদেরকে চলতে হয়। তারপরে দেখো যে জিনিসটা আছে হচ্ছে আমরা বলছিলাম যে প্ররূপ, তাহলে সেটা হচ্ছে প্ররূপ, হচ্ছে এই যে প্ররূপ, হ্যাঁ, যে প্ররূপটা আমরা যখন ইউজ করি তখন এইভাবে লিখবো। তাহলে এইটা একটা নতুন শব্দ আমাদের জন্য, এইটাও এক ধরনের ভার্ব, এটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। বা আমরা নরমালি ভার্বি বললাম, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আপাতত নাই যায়। তার মানে এটা হচ্ছে কি স্থগিত রাখা, প্রয়োগ মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে প্রয়োগ মানে হচ্ছে স্থগিত রাখা, স্থগিত রাখা, কোনো কিছুকে থামায় রাখা। হল্ট বলো না তোমরা, হল্ট, ওই হল্ট হচ্ছে এটা, ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে ফর্মাল, মোর ফর্মাল। সো যত বেশি ফর্মাল ওয়ার্ড গুলো আমরা শিখবো, যত বেশি এগুলোকে ইউজ করার মতো অবস্থায় যাব, তত বেশি উই উইল ফিল কমফোর্টেবল, আমরা বেশি কমফোর্টেবল ফিল করবো, ঠিক আছে। তো প্রয়োগ মানে যে স্থগিত রাখা, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি টু ডিসকন্টিনিউ এ সেশন। আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি টু ডিসকন্টিনিউ এ সেশন, টু ডিসকন্টিনিউ। তাহলে ডিসকন্টিনিউটা কি বাবা, এই ডিসকন্টিনিউটা হচ্ছে কন্টিনিউ এর বিপরীত শব্দ, কন্টিনিউ এর বিপরীত শব্দকে বলা হয় ডিসকন্টিনিউ। টু ডিসকন্টিনিউ এ সেশন, টু ডিসকন্টিনিউ এ সেশন মানে কোনো কিছুকে স্থগিত করা, রদ করা, বুঝতে পারতেছ? এ সেশন অফ এনিথিং, অফ এনিথিং। তাহলে ভাইয়া এটা বুঝলাম যে এটা স্থগিত রাখছে, দেয়া করছে, তাহলে এটা, এটার কি হতে পারে, সিনোনিম কি হতে পারে? এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা ডিরেক্ট, আমরা অনেকে বলি পোস্টপন, কি বলি আমরা, বোঝার চেষ্টা করো প্লিজ। এটাকে আমরা ডিরেক্ট সিনোনিম হিসেবে অনেকে ইউজ করি পোস্টপন বা টু পোস্টপন সামথিং, এই যে দেখো পোস্টপন, এইটা আমরা ইউজ করি, এটা আমরা ইউজ করি। আবার অনেকে ডাইরেক্ট বলে না, প্রয়োগ মানে নিজেই ডিসকন্টিনিউ, কি বলে সেটা, নিজেই ডিসকন্টিনিউ, ঠিক আছে, আমরা কি বলি ডিসকন্টিনিউ বলি। কিন্তু সবচেয়ে বেটার হয় হোল্ড অফ, কি হয় সেটা, হোল্ড অফ মানে কোনো কিছুকে একটু দাবিয়ে রাখো, একটু স্থগিত রাখো, একটু এটাকে আপাতত এটাকে নাড়াচাড়া দিও না। সো দিজ আর দ্য থিংস দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড, দিজ আর দ্য থিংস দ্যাট ইউ নিড টু ইউ নো ক্যারি আউট। তাহলে এটার অ্যান্টোনিমটা কি হতে পারে, অ্যান্টোনিমটা হতে পারে হচ্ছে কি ক্যারি আউট, কি হতে পারে বলো, অ্যান্টোনিমটা হতে পারে হচ্ছে ক্যারি আউট মানে কোনো কিছুকে চালিয়ে নিয়ে যাওয়া, যেটা আমরা একটু আগে পড়েছি। তাহলে ভাইয়া ওই সময় তখন অ্যান্টোনিম হলো না কেন ক্যারি আউটের? হ্যাঁ তুমি দিতে পারো পোস্টপন, হ্যাঁ হোল্ড অফ দিতে পারো, বাট এই ক্ষেত্রে এটা বেশি কার্যকর যে ক্যারি আউট, ঠিক আছে। তারপর হচ্ছে কন্টিনিউ করা, ক্যারি আউট মানে তো হচ্ছে কি ডিসকন্টিনিউ থেকে কন্টিনিউ করা। দেখো সব জায়গায় যে ব্যাড গুড, ব্যাড গুড, তারপর হচ্ছে তোমার বিউটিফুল আগলি, এই টাইপের হবে, খুব মিলিয়ে মিলিয়ে। এরকম কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা কি আমরা দেখতে পারি যে এরকম করে খুব সুন্দর করে আমরা এইভাবে বসাইতে পারি, ঠিক না? ওকে, তারপরে যে জিনিসটা হচ্ছে আমাদের খুব মানে মানে আমাদের কাছে সামনে আসছিল, যেটা হচ্ছে ডেপ্রাইভ, সেটা হচ্ছে কি ডেপ্রাইভ, আমি তোমাদেরকে বলেছিলাম যে ডেপ্রাইভ অফ, তাই না? তো সেটা ছিল এরকম ডেপ্রাইভ, ডেপ্রাইভ মানে হচ্ছে কি বঞ্চিত থাকা। তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে বলো তো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ডেপ্রাইভ। লেটস সি হু আর দ্য পিপল হু ক্যান অ্যান্সার দিস কারেক্টলি। ডেপ্রাইভ, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ডেপ্রাইভ? মে আই সি, মে আই চেক, আমি কি একটু দেখতে পারি কিনা, আমি একটু দেখি কারা কারা আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা আসো, অ্যাবসলিউটলি মানে আমি কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা এখনো আছো। চলো থ্যাংক ইউ। এখন দেখি তোমরা কারা কারা অ্যান্সার দিতে পারতেছো, দেখি কে কে বুদ্ধি করে এটা অ্যান্সার দিতে পারো যে ডেপ্রাইভ এর নাউন ফর্মটা কি হয়। দেখো এটা হচ্ছে সুযোগ, চিন্তা করার সুযোগ। এই চিন্তা করার সুযোগ সবসময় পাবা না, এই চিন্তা করার সুযোগ সবসময় পাবা না, সো নিজেকে সময় দাও। ডেপ্রাইভ এর নাউন ফর্ম কি হতে পারে? লেটস সি, এখনো আসতেছে না কারো অ্যান্সার। থ্যাংক ইউ, একজন লিখছে ডেপ্রাইভনেস, একজন লিখছে ডেপ্রাইভেশন। সো চমক, আকিফ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ বোথ আর কারেক্ট, ইউ বোথ আর রাইট। ডেপ্রাইভনেস অ্যাকচুয়ালি হয় না, ডেপ্রাইভনেস অ্যাকচুয়ালি হয় না, সো এখানে কি বসাইতে হবে, ডেপ্রাইভেশন। তাহলে ছোট ছোট জিনিস, এইটাও আসতে পারে পরীক্ষায়। ডোন্ট কাউন্ট এনি ওয়ার্ড আউট, কোনো শব্দকে পিছিয়ে ফেলে দিও না, কোনো শব্দকে বাদ দিও না, আরে এটা আসবে না, ইট কান্ট, হ্যাঁ এইভাবে আল্লাহর ওয়াস্তে ভাইবো না। ওকে, গট দ্যাট পয়েন্ট। তাহলে ডেপ্রাইভ থেকে আমরা কি পাইতেছি, ডেপ্রাইভেশন। কি পাচ্ছি বলতো, ডেপ্রাইভেশন। দিস ইজ দ্য নাউন ফর্ম, দিস ইজ দ্য নাউন ফর্ম। তাহলে ডেপ্রাইভ মানে কি, বঞ্চিত করা বাবা, বঞ্চিত করা, বিরোহিত করা। তাহলে চলো বঞ্চিত লিখি বা বিরোহিত করা লিখি। বঞ্চিত লিখতে গেলে তো আমরা এইভাবে করে আনবো, বঞ্চিত করা, আবার হচ্ছে কি বিরোহিত করা। তাহলে ভাই এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা কি, সেটা হচ্ছে ডেপ্রাইভ অফ, ডেপ্রাইভ অফ কোনো কিছু থেকে বঞ্চিত থাকা, ঠিক আছে। তার মানে টু রিমুভ অর উইথ হোল্ড সামথিং ফ্রম দ্য এনজয়মেন্ট অর প্রসেশন, ঠিক আছে ডেপ্রাইভ মানে কোনো কিছু থেকে তোমাকে কি রাখা লেস রাখতেছে বঞ্চিত করে রাখতেছে তাহলে তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছে they are taking away সো যখন তুমি এটা অ্যান্টোনিম লিখতে যাবা তুমি এটা কি লিখতে পারো তুমি লিখতে পারো হচ্ছে সরি অ্যান্টোনিম না সিনোনিম তুমি যাবা ওয়েট সিনোনিম যাবা তখন তুমি এটা লিখতে পারো কি লিখতে পারো লেটস সি আমরা কি লিখতে পারি এর সিনোনিম আমরা লিখতে পারি হচ্ছে to take away something to take away something which I actually deserve which you actually deserve etake neya na ba withdraw kora thik ache withdraw kora ha ha ta normally you take away likhte paro normally take away likhte paro abar withdraw ta ke use korte paro eta ekta sundor withdraw withdraw so what can be the antonym antonym ki hote pare tar mane er biporite to take away mane kere niche tale antonym nishchoi supply hobe mane kono kichu ke supply deya hocche দেওয়া হচ্ছে তারপরে প্রোভাইড হইতে পারে মেক अवेलेबल হতে পারে তাহলে তুমি প্রোভাইড লেখো তারপরে তুমি মেক अवेलेबल লেখো দ্যাট উড বি ওকে রাইট মেক अवेलेबल সো জিনিসগুলোকে আমার বুঝতে হবে দেখো আমি তোমাদের কেমনে বুঝাই জিনিসটা হচ্ছে মানে ছোট্ট একটা লাইন দিয়েও অনেক কিছু শেখা যায় ছোট্ট একটা মানে ব্যাপার তোমাকে অনেক কিছু শিখিয়ে যেতে পারে শুধুমাত্র তোমার শিখার মন মানসিকতাটা হচ্ছে জরুরি তুমি যখন শিখতে চাবা তখন হচ্ছে তোমাকে এটা শিখিয়ে ছাড়বে হ্যাঁ আমি যখন গ্রামার পড়াই আমি বারবার বলি যে গ্রামারের সাথে সবগুলো আইটেম কি তার হচ্ছে কানেক্টেড সবাই একজন আরেকজনের সাথে কানেক্টেড সো whenever you are going to read or study grammar don't just study যে আমি এইজন্য পড়তেছি পড়ার জন্য না চিন্তা করবা দেখবা যে কোনটার সাথে কোনটা মিলতেছে একটা পার্টিকুলার জিনিস থেকে কত কিছু হতে পারে তাহলে বুঝতে পারতেছো একটা পার্টিকুলার জিনিস থেকে কত কিছু হতে পারে তুমিও জানি না আমিও জানি না জাস্ট একটা ছোট উদাহরণ দেই যারা ক্লাসে আসো তারা তো দেখতেই পারবা যারা রেকর্ডেড দেখবা পারলে দেখে নিও আমি যখন যা শুরু করি ধরো যে আই মাস্ট ডু দিস এটা একটা সিম্পল সেন্টেন্স এটা একটা অ্যাকটিভ ভয়েস ওকে তাহলে আমি সিম্পল সেন্টেন্সও লিখলাম এটা আমার অ্যাকটিভ ভয়েস এটাও লিখলাম ওকে এখন এই মাস্ট হচ্ছে আমার মোডাল ভার্ব তাহলে মোডাল ভার্বের পরে আমরা কি বসাই সাধারণত বেস ফর্ম বসাই তাহলে দেখো আরেকটা জিনিস জানা ফেলাম যেটা হচ্ছে আমাদের সূত্র মানে এটা আমাদের পরীক্ষায় আসবে এটা আমাদের পরীক্ষায় আসে যে মোডাল ভার্ব আমরা প্রচুর মোডাল ভার্ব ইউজ করি আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখি এটাও তো সত্য তাহলে এই হচ্ছে সেই সূত্রটা এখন মাস্টের পরিবর্তে কি বসা যায় মাস্টের পরিবর্তে বসানো যায় হচ্ছে হ্যাভ টু কি বসানো যায় হচ্ছে হ্যাভ টু আচ্ছা ঠিক আছে এটা কেমন সেন্টেন্স এটা একটা affirmative sentence okay done তারপরে এইখান থেকে কি চিন্তা করতে পারি এইখান থেকে চিন্তা করতে হবে যে এই সেন্টেন্সটা যদি নেগেটিভ বানাইতে হয় তাহলে কি করতে হবে তাহলে লিখতে হবে I cannot but do this এটা একটা ওয়ে আরো একটা ওয়ে আছে আমি বলতে পারি I cannot help doing this তাহলে কি বুঝলা এখানে এখানে বুঝলা যে নেগেটিভ যে জিনিসটা এই দুইটাই হচ্ছে নেগেটিভ এই দুইটা হচ্ছে কি এই দুইটাই হচ্ছে নেগেটিভ বাক্য ঠিক আছে এই দুইটাই হচ্ছে কি নেগেটিভ তাহলে এই নেগেটিভের ভিতর একটা হচ্ছে ক্যান নট বাট যার পরে ভার্বের বেস ফর্ম বসতেছে আর একটা হচ্ছে ক্যান নট হেল্প যার পরে ভার্বের কি ফর্ম বসতেছে এই v1 + ing এবং এটা পরীক্ষায় আসে রাইট পরীক্ষায় আসে তাহলে আমি ট্রান্সফরমেশনও জানলাম রাইট ফর্ম অফ ভার্বস এর ওয়ার্ডও মানে কিছু ব্যাখ্যা জানলাম হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে এই সেন্টেন্সটা তো অ্যাকটিভ ভয়েস ছিল এইটাকে যদি এখন প্যাসিভ ভয়েস বানানো হয় প্যাসিভ বানানো হয় তাহলে কি অ্যানসার দাঁড়াবে বলো দেখি তাহলে দাঁড়াবে এই দিস হচ্ছে আমাদের কি দিস হচ্ছে আমাদের অবজেক্ট তাহলে চোখের সামনে চলে আসবে দিস মাস্ট আছে তাই মাস্টই বসবে মাস্ট এরপর কি বসবে বি একটা এক্সট্রা বি আনতে হয় প্যাসিভ ভয়েসে যদি মোডাল ভার্ব এগুলো করো দিস মাস্ট বি ডান বাই মি দিস মাস্ট বি ডান বাই মি আমি প্যাসিভ ভয়েসটাও করে ফেললাম এখান থেকে কি জানলাম প্রথমে তো আমি প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় জানলাম যে অবজেক্টকে সাবজেক্ট বানাচ্ছি তারপরে মোডাল ভার্ব থাকলে বা যে কোনো হেল্পিং ভার্ব থাকলে সেগুলো নিয়ে আসতে হবে আর মোডাল ভার্ব থাকলে একটা বি এক্সট্রা আনতে হয় এবং বি এর পরে এইভাবে কি বসাতে হয় ভিসি বসাতে হয় ঠিক আছে তারপরে বাই মি অর্থাৎ কারো দ্বারা হচ্ছে সেটা বোঝায় তাহলে এখানে আরেকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে এখানে দুইটা সূত্র তুমি জানতে পারো একটা হচ্ছে কি একটা হচ্ছে এই যে কোনো মোডাল ভার্ব প্লাস বি তাহলে আমি যদি এটাকে লিখি এইভাবে যে মোডাল ভার্ব প্লাস বি এটা আমাদের কি করবে v3 আর আমরা যদি লিখি যে সকল প্যাসিভ ভয়েসে, সব প্যাসিভ ভয়েসে অবভিয়াসলি সব প্যাসিভ ভয়েসে কি বসে? সব প্যাসিভ ভয়েসে ভার্বের v3 বসে, মানে ভার্বের past participle বসে। সো এটা জাস্ট একটা নমুনা যে আসলে শব্দার্থ বলো বা যে কোনো কিছু পড়া বলো, পড়াটাকে যদি পড়ার মতো নেওয়া যায় তাহলে দারুণ হয়, বুঝতে পারছো? পড়াটাকে যদি পড়ার মতো নিতে পারি তাহলে কি হয়, সেটা সেটা অনেক দারুণ হয়। এই জন্য পড়াটাকে পড়ার মতো নেওয়ার চেষ্টা করতে হবে এবং সেইভাবে কল্পনা করা শিখতে হবে যে একটা পার্টিকুলার জিনিস থেকে আমি কতগুলো জিনিস শিখতে পারি, কতগুলো জিনিসকে আমি টেনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, যখনই আমি তোমাদের কোনো কিছু বলি এটাকে একটা উদ্দেশ্য নিয়ে বলি, এটার উদ্দেশ্য হচ্ছে তোমরা পড়ো, তোমাদের জ্ঞানটাকে একটু বিকশিত করো, সময় দাও। ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ এনি লাইন দ্যাট ইউ আর বিং ইনভলভ উইথ নাও, তুমি যে লাইনের সাথে ইনভলভ থাকো না কেন, সায়েন্স, কমার্স, আর্টস, ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন, সময় দাও। দিনে না পারো, 2 দিনে না পারো, 3 দিনে না পারো, 1 সপ্তাহে করো, 5 দিনে করো, এই জিনিসটাকে মানে তোমার লাইফে ঘটাও। ঠিক আছে, তোমার লাইফে ঘটাও, কথা বুঝতে পারতেছ? সো এইভাবে চিন্তা করো, যদি চিন্তা করতে পারো আলহামদুলিল্লাহ অনেক কিছুই জানতে পারবা, লাইফে অনেক কিছু দেখতে পারবা, অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে আমার কথা আর কি। আরেকটা ওয়ার্ড আছে, যেমন ধরো প্রোটেস্ট, আমরা বলি প্রোটেস্ট মানে হচ্ছে কি, প্রতিবাদ করা। প্রোটেস্ট হচ্ছে একটা কি ভার্ব, তাই না? তাহলে আমরা এটাকে একটু একটু চেঞ্জ করে নিই, এটাকে আমরা এমনি বললাম হচ্ছে প্রতিবাদ করা। প্রোটেস্ট মানে হচ্ছে কি, প্রতিবাদ করা। প্রোটেস্টটাকে ওই যে মুভমেন্টের সাথে আলোচনা করা যায় বা মুভমেন্টের সাথে এটাকে তুলনা করা যায়। তাহলে ডিসঅ্যাপ্রুভ অফ সামথিং ইন পাবলিকলি, আমরা এটা কি বলতে পারি যে ডিসঅ্যাপ্রুভ, মানে যেটাকে আমরা কি করছি না, যেটাকে আমরা অ্যাপ্রুভ করতেছি না। ঠিক আছে, ডিসঅ্যাপ্রুভ অফ সামথিং পাবলিকলি, disapprove of something publicly, disapprove of something publicly, তাই না? disapprove of something publicly, এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত protest. This is what we call protest. তাহলে প্রোটেস্টের আমার সিনোনিম কি হতে পারে? প্রোটেস্টও কিন্তু one prop of is a strike, এক টাইপের স্ট্রাইক। তাহলে প্রোটেস্টকে তোমরা বলতে পারো এক টাইপ অফ কমপ্লেইন। কি বলতে পারো? এর সিনোনিম হিসেবে, বেস্ট পসিবল সিনোনিম হিসেবে তুমি এটাকে কমপ্লেইন করতে পারো, যে এটা ওয়ান কাইন্ড অফ কমপ্লেইন, কমপ্লেইন টু সামথিং যেটা হচ্ছে সঠিক না। ঠিক আছে, অথবা বলতে পারো হচ্ছে রিমনস্ট্রেট। রিমনস্ট্রেট এটা একটু ডিফারেন্ট ওয়ার্ড, রিমনস্ট্রেট, বাট এটাও ওয়ান কাইন্ড অফ প্রোটেস্টের ভিতরে পড়ে। ঠিক আছে, আর যদি এটা অ্যান্টোনিম বলো, তার মানে ভুল দেখেও আমরা যারা চুপ করে বসে থাকি সেটা হচ্ছে কি, আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। তার মানে প্রোটেস্ট না করে আমরা কি করলাম, আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, আমরা কনসেন্ট, আমরা অ্যালাউ করলাম, এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, যে কনসেন্ট, তারপর হচ্ছে অ্যালাউ, এগুলো আর কি। ঠিক আছে, সো এইভাবে করে আমাদেরকে শিখে যেতে হবে, এইভাবে করে। ডিটারমিনেশন, ডিটারমিনেশন কি আমি যদি বলি যে ডিটারমিনেশন, উইচ পার্টস অফ স্পিচ, তোমাকে চোখের দেখায় বলতে হবে ভাই এটা তো নাউন, তাহলে এটার ভার্ব ফর্ম কি? ডিটারমাইন, ডিটারমাইন। তাহলে এটার অ্যাডজেক্টিভটা কি? এটার অ্যাডজেক্টিভটা হচ্ছে ডিটারমাইন্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শিখতে হবে বাবা, শেখার কোনোই শেষ নাই, শুধুমাত্র শিখাটা তখনই কার্যকর হয় যখন তুমি এটাকে শেখার চেষ্টা করো, বুঝতে পারতেছ? তোমরা যখন শেখার চেষ্টা করো, তখন জানার চেষ্টা করো, জানার শেখার চেষ্টা করলে এরকম, এটা কোনো কঠিন কিছু না। আরেকটা ওয়ার্ড আছে যেটা না বললেই না, ডাউন ট্রোডেন। এই ওয়ার্ডটা আমি একটু বলে দিতে চাই। ডাউন ট্রোডেন বানানটা ঠিক মতো লিখতে হবে, ঠিক মতো লিখে নাও, এইরকম হচ্ছে ডাউন ট্রোডেন। হ্যাঁ, ঠিক আছে, ডাউন ট্রোডেন। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, মানে এটা হচ্ছে একটা মানে খারাপ অবস্থার দিকে বোঝাইতেছে, একটা অবস্থাকে পরিকল্পনা করে, এটা চিন্তা করে সেই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করাইতেছে। অর্থাৎ কি, যে একটা খারাপ অবস্থার কথা উল্লেখ করতেছি, যে ডাউন ট্রোডেন, নিপীড়িত, আমরা বলি না নিপীড়িত জনগোষ্ঠী, ওই নিপীড়িত জনগোষ্ঠীকে আমরা বলতেছি কি, এই ডাউন ট্রোডেন। আমরা কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে এই ডাউন ট্রোডেন। তাহলে আমরা একটু কালারটা চেঞ্জ করি, তাহলে আমরা এটা যেহেতু অ্যাডজেক্টিভ বুঝছি এটা, তাহলে আমরা কি করতে পারবো, এটা হচ্ছে উৎপীড়িত বা নিপীড়িত। বাংলাটা লিখে দিলে একটু বেশি বেটার হয়, কারণ আমরা এগুলো চিনি। তাহলে উৎপীড়িত বা নিপীড়িত, নিত মানে নিপীড়ন যে সহ্য করছে তাহলে ভাই এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে আমরা অপ্রেসড অথবা টাইরানাইজড ওভার তাহলে আমরা এটা কি বলতে পারি অপ্রেসড যেটা আমরা সব সময় ইউজ করি রিপ্রেশন অপারেশন মানে হচ্ছে কারো দ্বারা অধীনস্থ হয়ে থাকা কারো দ্বারা শোষিত হওয়া এই ব্যাপারগুলো তাই না সো এটা আমাদের মাথায় আসে সো আমরা অপ্রেসড লিখতে পারি আবার আমরা রিপ্রেসড লিখলেও হয় কিন্তু টাইরানাইজড ওভার লিখলে বেটার হয় ঠিক আছে মানে শিকল দিয়ে বেড়ি দিয়ে বাঁধা tyrannized over মানে কিছু শিকল দিয়ে বেঁধি দিয়ে বাঁধা ডাউনট্রোডেন যে মানুষগুলা তাহলে তাদেরকে আমরা কি বলতে পারি তাদের সিনোনিম কি হতে পারে তারা তো বাস্তুহারা তাদের কিছু নেই তারা হচ্ছে কি তারা হচ্ছে এক্সপ্লয়েটেড ডেস্টিটিউট তোমরা পড়ো না ডেস্টিটিউট ভেরি ভেরি পুয়ার যারা ডেস্টিটিউট ঠিক আছে এক্সপ্লয়েটেড মানে যাদেরকে শোষণ করা হয়েছে যারা শোষিত হয়েছে তুমি চাও শোষিত হতে একদম না ডিস্ট্রেসড আমরা এটাও বলতে পারি এটা একটু হায়ার লেভেলের ভোকাবুলারি এটা মনে থাকতে পারলে ভালো এইভাবে করে তোমাদের শিক্ষাটা আগে নিয়ে যাবে এবং এই সিন প্যাসেজ গুলাই মানে তোমাদের জন্য যথেষ্ট সো সবকিছু শিখতে হয় না এখন আমি যদি তোমাদের শিখাই জাজমেন্ট তোমরা জাজমেন্ট জানো সো জাজমেন্টটা শেখানো আর না জানানো একই জিনিস am I right or not জাজমেন্ট যে নাউন জাজ হচ্ছে কি জাজও নাউন আবার জাজ অনেক সময় জাজ করে তখন সেটা ভার্ব এগুলো তোমরা জানো এটা বলতে পারি কিন্তু এটা তোমাকেও জানতে হবে এই শিক্ষাটা তোমার ভিতরে যেন আসে এই জিনিসটা হচ্ছে বড় জিনিস ঠিক আছে সো ডাউনট্রোডেন যারা তারা কি তারা আনহ্যাপি থাকে না সো তারা সেলফ রিলায়েন্ট হয় না সো এখানে সেলফ রিলায়েন্ট যদি হয় সেলফ রিলায়েন্ট যদি হয় তাহলে এটার একটা মানে অ্যান্টোনিম হতে পারে ঠিক আছে সেলফ সাফিসিয়েন্ট আমি দিতে পারি সেলফ সাফিসিয়েন্ট সো এইভাবে করে যদি একটু চিন্তা ভাবনাগুলোকে প্রসার করো বাড়াও তাহলে অনেক কিছু শিখতে পারবা ঠিক আছে সো আমি একটাই রিকোয়েস্ট করব যে শিখতে থাকো বুঝতে থাকো এবং সেগুলোকে প্রতিফলন করতে থাকো এবং প্রতিফলন করার জন্য যতটুকু যা করা যায় সেটা করো দেখবা যে এভরিথিং উইল বি রাইট অন ট্র্যাক ঠিক আছে আর শিখতে থাকো আমিও চেষ্টা করবো যে যতগুলা পারি আমি দেখাই দিতে ইনশাল্লাহ আমাদের কোর্স চলবে কোর্স নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকার দরকার নাই তবে তোমাদেরকে লিখতে হবে পড়তে হবে শুধু লেকচার শিটের আশায় যে বসে থাকবো আমি আজকের কথাটা বলে দিচ্ছি মার্ক মাই ওয়ার্ড প্লিজ আমার কথাটা তুমি মার্ক করে রাখতে পারো যারা আছো বা রেকর্ডেড শোনা যারা লেকচার শিটের জন্য সেটা যেটাই হোক আমাদের হোক যে লেকচার শিটের জন্য পড়ে থাকবা কোনোদিন কোনো লাভ হবে না আমি সরি টু সে দ্যাট কারণ ইংলিশ কোনোদিন কোনো লেকচার শিট দিয়ে এটাকে কি করা যায় না বাধা যায় না এটা একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসেবে পড়তেছি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো লেকচার শিটে আসবে সেটা দেখতে পারো কিন্তু ফুল লেকচার শিট তুমি পড়ে গেলে আর কিছু করলে না মুখস্থ করলে লাভ হবে না তুমি একদিক দিয়ে পড়বে একদিক দিয়ে ভুলে যাবা সো তোমাকে এক্সিকিউট করা শিখতে হবে আবারও বলতেছি এক্সিকিউট করা শিখতে হবে এই জন্য হাতে কলম নাও খাতা নাও লিখো বুঝো বানান ভুল হলে ঠিক করার চেষ্টা করো গুগল করো বই সাথে নাও গাইড বুক থাকলে সেটা সাথে নাও এইভাবে চিন্তা করো তাহলে দেখবা কিছু না কিছু চেঞ্জ আসতেছে আর আমি যেমন তোমাদেরকে একটা জাস্ট ওয়ে দেখালাম একটা সিম্পল ওয়ে থেকে কত জায়গায় যাওয়া যায় ক্যান ইউ ইভেন ইমাজিন যে মাত্র একটা জিনিস তোমাকে দেখালাম যে একটা সিম্পল লাইন থেকে আমরা কতগুলো জিনিস সম্পর্কে জানতে পারলাম সো এইভাবে ট্রাই করো দেখবা যে তোমরাও কি করবে এটা কি আহামরি কিছু না একদমই আহামরি কিছু না বাট তারপরেও শেখার জন্য অনেক কিছু বোঝার জন্য অনেক কিছু সো আমাকে বলো তোমরা বুঝতে পারছো কিনা শিখতে পারছো কিনা তাহলে আজকের মতো আমরা আসি আর কোনো কথা নেই অপোজ ইয়েস ইউর রাইট অপোজ ইউর রাইট নো প্রবলেম whatsoever thank you very much ঠিক আছে তাহলে আর তো কোনো প্রবলেম নাই ভালো থাকো সবাই ওকে ওকে আল্লাহ হাফেজ তাহলে আসি ভালো থাকো ম্যাসাকেয়ার কি হবে ম্যাসাকেয়ার হচ্ছে নির্বিচারে হত্যাকাণ্ড বলেছিলাম ম্যাসাকেয়ার হচ্ছে এক ধরনের নাউন ইনডিসক্রিমিনেটলি যদি কাউকে হত্যা করা হয় সেটা বলে ম্যাসাকেয়ার বলা হয় গণহত্যা জেনোসাইড যেটা আমরা বলি ঠিক আছে জেনোসাইড ম্যাস মার্ডার যেটা আমাদের সাথে করা হয়েছিল ঠিক আছে একদম ম্যাস মার্ডার করা হয়েছিল জনগণ ধরে ধরে হত্যা করছে ঠিক আছে এই হচ্ছে ম্যাসাকেয়ার ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকো সবাই সুস্থ থাকো ক্লাসে আইসো নিয়মিত ফার্স্ট আওয়ার ক্লাসে তো অনেকে আসোই না আই ডোন্ট নো কেন আসো না বাট আসবা ভালো থাকো সবাই হ্যাঁ টেক কেয়ার ক্লাস করো আল্লাহ হাফেজ ওকে ঠিক আছে ওকে বুঝতে পারলাম আল্লাহ হাফেজ টেক কেয়ার সাবধান থেকো হ্যাঁ ভালো থেকো